একটু জানিও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানিও সাউন্ডটাকে দেখো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলো ঠিক আছে সবার প্রথম একটা ছোটো কনসেপ্ট তোমাদেরকে হচ্ছে আমি বলবো তারপরে আজকের ভিডিওটা শুরু করবো আচ্ছা আমরা পরিমিতির একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব পরিমিতিতে আমরা দেখেছি পরিমিতি মানে জানো তোমরা যেখানে হচ্ছে বৃত্ত পরিমিতিতে যে বৃত্ত থাকে বৃত্তর ক্ষেত্রফল মানে এরিয়া আর পেরিমিটার পেরিমিটার মানে হচ্ছে পরিধি এই দুটো কি আমরা বার করতে জানি এটা একটু জানাও আমাকে এই দুটো কি বার করতে জানি ঠিক আছে ঠিক আছে চলো স্টার্ট করি সবার প্রথমে আমরা একটা এরিয়ার কনসেপ্ট নেব মানে কাকে বলে পরিধি একটা বৃত্ত দেখব বৃত্ততে এরিয়া কাকে বলে পেরিমিটার কাকে বলে এই জিনিসটাকে দেখব এই একটা বৃত্ত রয়েছে আর বৃত্তের কেন্দ্রে একটা বিন্দু দিলাম মানে কেন্দ্রটাকে আমি মেনশন করলাম আর এখান থেকে এই যে পর্যন্ত যে দাগটা যায় বৃত্তের এই যে মানে শেষ যে পরিধি পর্যন্ত যে দাগ যায় তাকে আমরা বলি আর দিয়ে মেনশন করি আর মানে হচ্ছে রেডিয়াস আর যদি এই বৃত্তটাকেই যদি আমি এই দাগটাকে এত দূর দিলাম আর এটাকে যদি এত দূর পর্যন্ত দিয়ে দিই তবে তাকে কি বলা হয় ব্যাস ব্যাসকে আমরা কী বলি ডায়ামিটার বলি কি বলি ডায়ামিটার তাহলে যদি ব্যাসার্ধ হয় তাকে আমরা রেডিয়াস বলি আর টোটাল অংশটা এখান থেকে শুরু করে নিয়ে এই টোটাল অংশটাকে আমরা কি বলি হচ্ছে ডায়ামিটার বলি মানে ব্যাস বলি আর যে কোনো এই বিন্দু থেকে যদি এই পর্যন্ত টানো সেটাকে আমরা কি বলবো রেডিয়াস বলবো তো আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এরিয়া এরিয়ার ফর্মুলাটা কি মানে এরিয়া কি করে বার করি আচ্ছা এরিয়া কাকে বলে সেটাও তোমাদেরকে একটু বলে দিই এরিয়া হচ্ছে এই ভিতরে সাপোজ এই বৃত্তটা ছোট বৃত্তটার দিকে দেখো এই যে যে বৃত্তটা আছে এই বৃত্তের ভিতরে মানে যত যত জায়গায় ব্লু কালারটা করা আছে সমস্ত জায়গায় যে জায়গাগুলোতে ব্লু কালার করা আছে সেটাকে আমরা কি বলবো এরিয়া তাহলে এই এরিয়াকে বার করার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হচ্ছে এর ফর্মুলা এরিয়া বার করার যে কোনো বৃত্তের এরিয়া কি হবে বার করবে পাই আর স্কোয়ার আর মানে কি আর মানে হচ্ছে হয়ে গেল রেডিয়াস তোমরা যদি রেডিয়াসের মান জানা থাকে তো এখানে আর বসাবে তারপরে এরিয়ার মান পেয়ে যাবে সেরকম যদি বলা হয় যে হচ্ছে সাপোজ এই যে একটা বৃত্ত রয়েছে এই বৃত্তের আর এর মান আমি দিয়ে দিলাম হচ্ছে সেভেন এই বৃত্তের আর এর মান আমি দিয়ে দিলাম সেভেন এবার যদি বলা হয় যে এরিয়া কত এরিয়া কত আমি কী করবো পাই আর স্কোয়ার আর স্কোয়ার আর এখানে কে আর হচ্ছে সেভেন আর সমান সমান সেভেন তাহলে এখানে কী করব সেভেন স্কয়ার করবো বুঝতে পেরেছি তারপরে ক্যালকুলেশন পাই মানে কত বাইশ বাই সাত ইন্টু কত হয়ে গেলো সেভেন ইন্টু সেভেন এবার যেটা সাত সাত কেটে দিলাম তারপরে যেটা হয়ে গেলো সেটাই হচ্ছে এর এরিয়া এরিয়া মানে যতটা জায়গা জুড়ে ব্লু কালারটা রয়েছে সমস্ত জায়গাকে আমরা কী বলি এরিয়া ক্লিয়ার যে কোনো বৃত্তের এরিয়া একে বলে আর যদি বলা হয় পেরিমিটার পেরিমিটার কাকে বলবো পেরিমিটার মানে হচ্ছে সাপোজ তুমি এই বিন্দু থেকে এই বিন্দু থেকে হাঁটা শুরু করলে এই বিন্দু থেকে হাঁটা শুরু করলে ছোট বৃত্তর দিকে দেখো হাঁটছ হাঁটছ মানে বৃত্তের পরিধি বরাবর হাঁটছ হাঁটতে 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 তুমি একদম এই শেষ বিন্দু পর্যন্ত আবার পুনরায় সেই জায়গায় ফেরত এলে তো সেটাই হয়ে গেল ওর পেরিমিটার বা পরিধি আর পেরিমিটার বার করে কি করে টু পাই আর টু পাই আর দিয়ে আমরা কী বার করি পেরিমিটার মানে পরিধি যে কোনো বৃত্তের পরিধি টু পাই আর দিয়ে বার করতে পারি তো এই কনসেপ্ট আমরা জাস্ট আমরা মনে রাখবে এটা এরিয়া কীভাবে বার করি সেটাকে একটু খেয়াল রেখো যে কোনো বৃত্তের এরিয়া পাই আর স্কয়ার দিয়ে আমরা এরিয়া বার করি ক্লিয়ার এবার চলে আসবো আমরা অঙ্কের দিকে যে অঙ্কে কি রয়েছে সাতাশ নম্বর অঙ্কে ভালো করে দেখবে ভালো করে বুঝবে হ্যাঁ পাই আর স্কোয়ার একদম আর হচ্ছে পাই এর মান হচ্ছে বাইশ বাই সাত আর হচ্ছে আর স্কয়ার আর স্কোয়ার মানে হয়ে গেল রেডিয়াস রেডিয়াস মানে হয়ে গেল কি রেডিয়াস হয়ে গেল ব্যাসার্ধ চলো এবার আমরা অঙ্ক পড়ি এটাই আমরা এই অঙ্কে হেল্প হবে কি বলেছে দেখি এ পাইপ সুতরাং এটাকে স্টার দিয়ে রাখবে এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর দেখার সাথে সাথে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে তাই একটু আমরা খাটবো এ পাইপ অফ ডায়ামিটার ডি তাহলে একটা পাইপ আছে একটা পাইপ আছে যার ডায়ামিটার ডায়ামিটার মানে আমি একটু আগেই বললাম ডায়ামিটার মানে কোনটা এইটা এই স্থান থেকে শুরু হবে বড় বৃত্তটা দেখো এই স্থান থেকে শুরু হবে যাচ্ছে 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 এই স্থান পর্যন্ত মানে ব্যাস এই ব্যাসকে আমরা কি বলবো ডায়ামিটার বলবো ঠিক আছে তো এই যে ডায়ামিটার যেটা আছে সেটা হচ্ছে ব্যাস তো বলেছে একটি পাইপের ডায়ামিটার একটি পাইপের ডায়ামিটার কত বলেছে বলেছে ডি একটি পাইপের ডায়ামিটার ডি ডায়ামিটারের মান কত সেটা দেয়নি বলেছে ডি যে কোনো মান হতে পারে ছয় সাত আট এগারো বারো একশো তিনশো যে কোনো মান হতে পারে ক্যান ড্রেইন ড্রেন মানে বার করে দেয় ড্রেইন মানে বার করে দেয় আর সার্টেন ওয়াটার একটা নির্দিষ্ট পরিমাণে জলকে কত মিনিটে ইন ফর্টি মিনিটে চল্লিশ মিনিটে এখানে ইন প্রিপোজিশন কি ইউজ করছে জানো ইন প্রিপোজিশন এখানে এই কারণে বসেছে হচ্ছে একটা ডিউরেশন ডিউরেশন বোঝালে সেই ক্ষেত্রে তুমি ইন ব্যবহার করতে পারো চল্লিশ মিনিট ধরে কি করছে এই যে পাইপটা রয়েছে সে জলটা বার করে দিচ্ছে ক্লিয়ার তারপরের লাইনে চলে আসি বলছে দ্য টাইম টেকেন বাই এ পাইপ বলছে যে তাহলে কত সময় নেবে একটা পাইপ অফ ডায়ামিটার যার ডায়ামিটার হবে যার ব্যাসার যার ব্যাস হবে কত টু ডি অর ডুইং দ্য সেম জব ইন এবার আমি মিনিংটা ভালো করে বলি দুটো পাইপ আছে দুটো ঠিক আছে প্রথম পাইপের যে ডায়ামিটার ডায়ামিটার মানে তোমাদেরকে এখনই বললাম যে এক স্থান থেকে নিয়ে আরেক স্থান পর্যন্ত আরেকবার দেখিয়ে দিই চলো ডায়ামিটার বাদিকের ছবিটাকে দেখো হ্যাঁ বাদিকের বৃত্তটাকে দেখো আমি ডায়ামিটারটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু হলো কেন্দ্র সাপোজ ধরলাম এখানে রয়েছে কেন্দ্রকে টাচ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি যায় তাকে আমরা কি বলি ডায়ামিটার যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অর্ধেকভাবে কেউ যায় তাকে আমরা কি বলবো রেডিয়াস এটাকে বলবো রেডিয়াস আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত টোটালকে আমরা বলবো ডায়ামিটার ডায়ামিটার মানে ব্যাস আর আর মানে হয়ে গেল রেডিয়াস তো কোশ্চেন এটাই বলেছে কোশ্চেন এটাই বলেছে যে একটা পাইপ আছে দুটো পাইপ আছে একটা পাইপের ডায়ামিটার বলেছে ডি সে ওই ডি পাইপটাকে যখন কোনো হচ্ছে ট্যাঙ্কের সাথে লাগিয়ে জল বার করা হয় তখন সে টোটাল জলকে বার করতে সময় নেয় চল্লিশ মিনিট ক্লিয়ার বলছে আর পাইপ যদি লাগানো হয় মানে এটা তো হয়ে গেল ওই ডি পাইপের কাজ ঠিক আছে মানে যার ডায়ামিটার ডি সেই পাইপের কাজ কিন্তু যদি ওই পাইপকে না লাগিয়ে যদি একটা অন্য পাইপকে লাগানো হয় কেমন ধরনের পাইপ যার ডায়ামিটার হবে টু ডি যার ডায়ামিটার হবে টু ডি মানে এর ডি ছিল আর এর কি আছে টু ডি ডি টু ডি মানে বুঝতে পারছো সাপোজ এর যদি সাত হয় কথার কথা বলছি এর ডায়ামিটার যদি সাত হয় এর ডায়ামিটার কথা হবে টু ডি মানে দ্বিগুণ তাহলে কত হবে চোদ্দ বুঝতে পারলাম ফর ডুইং দ্য সেম জব ইন তো বলছে যদি আর পাইপ লাগানো হয় ওই পাইপটাকে সরিয়ে দিয়েছি ওই পাইপটা লাগানো নেই এবার আমি যদি আর অন্য পাইপ লাগাই যা ডায়ামিটার হচ্ছে টু ডি মানে দ্বিগুণ যার ডায়ামিটার দ্বিগুণ তবে ওই দ্বিগুণ সম্পন্ন পাইপটা কতক্ষণে টোটাল জলটা বার করে দেবে যে জলটা শুধু ডি ডায়ামিটার যুক্ত পাইপটা চল্লিশ মিনিটে বার করেছে সেই জলটা যুক্ত পাইপটা কতক্ষণে বার করবে টু ডি ডায়ামিটার যুক্ত পাইপটা বুঝতে পেরেছি কোশ্চেনটা আশা করি প্রত্যেকে কোশ্চেনটা হ্যাঁ বলে দিচ্ছি কোনো চিন্তা করো না এবার দেখো আমি জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর তোমাদের চেষ্টা করি ঠিক আছে খুব ভালো করে দেখো চিন্তার কোনো কারণ নেই ভালো করে দেখো একটু এড করো আমি তোমাদেরকে একটা পাইপ দেখাই পাইপ দেখি আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদের তবে বুঝতে সুবিধা হবে তোমাদের সামনে যেটা আসছে সেটা ভাববে একটা জলের পাইপ ঠিক আছে এটা হয়ে গেল একটা জলের পাইপ এটা ধরে নাও তোমাদের একটা জলের পাইপ এই একটা জলের পাইপ আর জলের পাইপ এটাকে ভেবে না এই হয়ে গেল দু দুটো জলের পাইপ ঠিক আছে এবার দেখি কিভাবে জিনিসটাকে আমরা করা যায় সবার প্রথমে এই জলের পাইপটাকে দেখি এই যে জলের পাইপ যেটা রয়েছে এই জলের পাইপ যেটা রয়েছে ভালো করে দেখবে এই জলের পাইপটাকে এই হয়ে গেল জলের পাইপটা দেখতে পাচ্ছ এই জলের পাইপের দেখো এই যে অংশটা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে আমি মার্ক করছি যে জায়গাটাকে আমি মার্ক করছি দেখো এই যে এই অংশটা এই অংশটাই কাকে রিপ্রেজেন্ট করছে এই অংশটাই হয়ে গেল পাইপটার ডায়ামিটার হ্যাঁ কি না বুঝতে পারলাম মানে এই অংশের ডায়ামিটার মানে কি এই যে কেন্দ্র কেন্দ্র থেকে নিয়ে এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল ডায়ামিটার ডায়ামিটার যত বড় হবে তত মনে রাখবে পরিধিও কিন্তু তত বড় হবে ক্লিয়ার ব্যাপার তো এই পাইপটাকে আরেকটু ভালো করে দেখে নাও এই যে পাইপ যেটা রয়েছে আমাদের এই যে পাইপ এটা হয়ে গেল পাইপ এটা হয়ে গেল ধরে নাও ডিযুক্ত ডি ডি ডায়ামিটার যুক্ত এটা একটা পাইপ ঠিক আছে লিখে দিয়ে নিচে ডি ডায়ামিটার যুক্ত এটা হচ্ছে পাইপটা ডি ডায়ামিটার মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই পাইপটার কত হবে ডি হবে ডায়ামিটার কত হবে ডি হবে আর আরেকখানা পাইপ আমি ডান দিকে খেয়েছি যেটা হচ্ছে ডবল যুক্ত ডবল মানে হচ্ছে এর ডবল ডি মানে হচ্ছে ডায়ামিটার এর ডবল ঠিক আছে এরকম এই আরেকটা পাইপ দেখে নাও ভালো করে দেখে নাও ভালো করে পাইপটাকে আচ্ছা এই পাইপটের এই পাইপের ডায়ামিটার কত এই পাইপের ডায়ামিটার হচ্ছে টু ডি এই পাইপের ডায়ামিটার হচ্ছে টু ডি মানে এখানে যত রয়েছে তার হচ্ছে দ্বিগুণ তার দ্বিগুণ এখান থেকে এই পর্যন্ত কত টু ডি তাহলে এর কত টু ডি এবার ভালো করে আমাকে একটা জিনিস বলবে আমার একটা আছে পাইপ যেটা ডি ডায়ামিটার যুক্ত পাইপ আর একটা আছে যেটা আছে টুডি যুক্ত পাইপ তাই না আর একটা আছে আমাদের টুডি যুক্ত পাইপ তো আমাকে বলে যে কোনটা দিয়ে জল তাড়াতাড়ি কোনটা দিয়ে জল তাড়াতাড়ি বেরোবে এটাকে আমাকে অ্যান্সার দেবে আমাকে বলে যে কোনটা দিয়ে কোনটা দিয়ে জল তাড়াতাড়ি বেরোবে কোনটা দিয়ে জল তাড়াতাড়ি টু যুক্ত নাকি শুধু ডি যুক্ত কোন পাইপটা দিয়ে জল তাড়াতাড়ি বেরোবে এটা বলো আমাকে টু ডি দিয়ে টু ডি দিয়ে কারণটা কি কারণ হচ্ছে টু ডি যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছি যে এর যে টুডি যেটা রয়েছে ওর পরিধিটা অনেক বড় হয়ে গেছে কেন পরিধি বড় হয়ে গেছে কারণ হচ্ছে এটার কি ডায়ামিটারটা বেশি ডায়ামিটারটা বেশি এবার এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে যেটা ডবল ডায়ামিটার রয়েছে আমি ছবিগুলোকে সরিয়ে দিই যেটা ডবল ডায়ামিটার রয়েছে সেটা দিয়ে আগে জল বেরোবে এটা খুব ইজি ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কত আগে জল বেরোবে কত আগে জল বেরোবে যেহেতু ডায়ামিটার দ্বিগুণ হয়েছে ডায়ামিটার দ্বিগুণ হয়েছে তাই কি অর্ধেক সময় নেবে নাকি তার থেকেও কম সময় নেবে নাকি তার থেকে বেশি সময় নেবে চলো এটাকে দেখি সবার আগে আমি প্রথম পাইপ যেটা রয়েছে সেটার আচ্ছা আরেকখানা জিনিস তোমাদের বলার আছে যখনই কোনো পাইপ নেবে আর পাইপ দিয়ে যদি জল বার হয় সেটা ডিপেন্ড করবে কার উপরে যেন এই পাইপের যে সামনের মুখটা রয়েছে এই মুখের উপরে আর একবার দেখাই তোমাদের ব্যাপারটা আর একবার আরেকবার দেখাই তো তবে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে যে কোনো পাইপের মনে রাখবে হচ্ছে যে কোনো পাইপের মধ্যে দিয়ে যদি জল বার হয় সেটা ডিপেন্ড করবে কার উপরে সেটা ডিপেন্ড করবে যে পাইপটা কতটা মোটা সেটার উপরে ডিপেন্ড করবে মানে পাইপটার পরিধির উপরে ডিপেন্ড করবে আমি দেখাচ্ছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখনই এই যে পাইপ যেটা রয়েছে এই পাইপের মধ্যে দিয়ে জল জোরে পড়বে নাকি আস্তে আসতে পড়বে ডিপেন্ড করবে কার উপরে এই পাইপের এই মুখটার উপরে এই পাইপের যে মুখটা রয়েছে এই মুখের উপরে ডিপেন্ড করে জিনিসটা কিন্তু হবে এই যে মুখ যেটা রয়েছে এই মুখ যত বড় হবে এই মুখ যত বড় হবে তত স্পিডে জল পড়বে এটুকখানি তো আমাদের প্রত্যেকের নলেজ রয়েছে আর এই মুখটা কখন বড় হবে এই মুখটা তখনই বড় হবে যখন ডায়ামিটারটা বড় হবে যত ডায়ামিটার বড় হবে তত এটা বড় হবে ঠিক আছে তো এখানে আমাদের কম্পেয়ার করতে হবে কি দুটো পাইপের ডায়ামিটার নিয়ে আমাদের কম্পেয়ার করতে হবে থাক এই ছবিটা এখানেই থাক আমরা দুটো পাইপের ডায়ামিটার নিয়ে চেষ্টা করব তো আমরা এই যে এই মুখ যেটা রয়েছে এই মুখকে বার করবো কী করে আমাদের দু দুটো পাইপ আছে আর দু দুটো পাইপের মুখ হচ্ছে আলাদা আলাদা তো পাইপের মুখের অংশটাকে বার করব কি করে আমরা বার করব হচ্ছে এরিয়া দিয়ে দুটো পাইপ একটা লিখে দিলাচ্ছি আমি ফার্স্ট পাইপ আর একটা লিখছি আমি সেকেন্ড পাইপ ঠিক আছে আচ্ছা ফার্স্ট পাইপ দিয়ে দেখি যে কীরকমভাবে জল বার হওয়ার ক্যাপাসিটি আছে কী বার করতে হবে আমাদের হচ্ছে এরিয়া বার করতে হবে আর এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কোয়ার আর সেকেন্ডেরটার কি সেকেন্ডের একই ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এবার দেখি এখানে পাই তো রয়েছে পাই আর এখানে আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি আর স্কোয়ার মানে হয়ে গেল আর মানে হয়ে গেল এখানে রেডিয়াস কিন্তু তুমি এখানে যদি ডায়ামিটার করো অসুবিধার কিছু নেই ঠিক আছে তো এখানে আর এর মান আমি দিয়ে দিলাম ডি অথবা ডি বাই টু চলো ডি বাই টুই বলে লেখো ঠিক আছে তার উপরে কি করে দিলাম স্কোয়ার করে দিলাম বুঝতে পেরেছি ব্যাপারটা ডি বাই টু আর এখানেও কি হবে আমাদের এখানে পাই তারপরে হচ্ছে আর স্কোয়ার যেটা রয়েছে আর এর মান কত রয়েছে এখানে টু ডি আছে তাহলে টু ডি বসাবো টু ডি বাই টু তার মাথায় কী করে দেবো স্কয়ার করে দেব ক্লিয়ার ব্যাপারটা এবার দেখো এদের মধ্যে আমি কী করে দিচ্ছি রেশিও করে দিচ্ছি ভালো করে বোঝো ব্যাপারটা রেশিও করে দিলাম পাই পাই কেটে গেল এরপরে কি দেখতে পেলাম যে এখানে কত চলে আসছে ডি বাই ফোর ডি ওয়াই ফোর আর এখানে কত চলে আসছে এখানে চলে আসছে ফোর ডি ডিস্কোয়ার ফোর ডিস্কোয়ার বাই কত ফোর চলে আসছে ফোর ফোর কেটে গেল আর আমাদের কেটে গেলো ডিস্কোয়ার ডিস্কোয়ার কেটে গেলো তাহলে কত পরে থাকছে এদিকে তো এক পরে থাকছে আর এদিকে কত পড়ে থাকছে ফোর পরে থাকছে কিছু বুঝতে পারলাম ব্যাপারটা এদিকে ওয়ান পরে থাকছে আর এদিকে কত পড়ে থাকছে ফোর পরে থাকছে আর এই যে জিনিসটা যেটা বার হলো ওয়ান ইস টু ফোর এটা হচ্ছে তাদের ক্ষমতার রেশিও প্রথম পাইপের ক্ষমতা কত যদি ওয়ান হয় তবে দ্বিতীয় পাইপের ক্ষমতা কত হবে চার আচ্ছা প্রথম পাইপের ক্ষমতা যদি এক হয় দ্বিতীয় পাইপের যদি ক্ষমতা চার হয় তবে এদের আমি কি বার করতে পারি টাইমের রেশিও বার করতে পারি এদের টাইমের রেশিও কত হবে ফার্স্ট পাইপের টাইমের রেশিও কত হবে রিভার্স হয়ে যাবে এটা ফোর ঘন্টা নেবে আর সেকেন্ড পাইপের টাইমের রেশিও কত হয়ে যাবে এক নেবে বুঝতে পারলাম ফোর ইস টু ওয়ান এটা কিসের বার করছি টাইমের রেশিও বার করছি টাইমের রেশিও এবার ফার্স্ট পাইপ কোশ্চেনে কত দেওয়া আছে ফার্স্ট পাইপ দেখতে পেলাম যে কোশ্চেনে দেওয়া আছে কত হচ্ছে চার চল্লিশ ফার্স্ট পাইপ দিয়ে জল বার হয় কত মিনিটে চল্লিশ মিনিটে তাহলে চারের মানি কত দেওয়া আছে চল্লিশ তাহলে হচ্ছে চার ইউনিটের মানে যদি চল্লিশ হয় এক ইউনিটের মান কত হবে দশ হবে তাহলে আমার অ্যান্সার কি হবে যে দ্বিতীয় পাইপ দিয়ে দশ মিনিটে টোটাল জলটা বার হয়ে যাবে দশ মিনিটের মধ্যে দিয়ে টোটাল জলটা বার হয়ে যাবে টোটাল জল বার হয়ে যাবে কত দ্বিতীয় পাইপের মধ্যে দিয়ে তাহলে আমার অ্যান্সার কি হবে অপশান দুই সাতাশ নম্বরে আমার অ্যান্সার কি হবে অপশান দুই কারেক্ট অ্যান্সার অনেকেই বুঝতে পারিনি আমি জিনিসটাকে আরেকবার বলবো চিন্তার কোনো কারণ নেই জিনিসটাকে আরেকবার বুঝে খুব ভালো করে আমার কাছে দু দুটো পাইপ আছে ভালো করে সমস্ত কিছু ভুলে যাও আরেকবার একবার দেখো জিনিসটাকে আমার কাছে দু দুটো পাইপ আছে ক্লিয়ার দু দুটো পাইপ আছে একটা পাইপের ডায়ামিটার বলেছে কত ডি আর একটা পাইপের ডায়ামিটার কত বলেছে টু ডি ঠিক আছে এবার কার ক্ষমতা কত এটা বার করব কি করে এটা বার করব এরিয়া দিয়ে এরিয়া দিয়েই আমি বার করব যে কার ক্ষমতা কত ঠিক আছে এটা হয়ে গেল প্রথম পাইপ আর এটা হয়ে গেলো দ্বিতীয় পাইপ তো প্রথম পাইপের এরিয়া কি জানি আমরা পাই আর স্কোয়ার দ্বিতীয় পাইপেরও কি ফর্মুলা হবে সেম ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এটা হয়ে গেল প্রথম পাইপ ফার্স্ট পাইপ আর এটা হয়ে গেল সেকেন্ড পাইপ ক্লিয়ার এবার আর এখানে আর এর বদলে তুমি যদি ডিও লেখো ডাইরেক্ট অসুবিধার কিছু নেই দেখো একখানা ছোট্ট জিনিস এখানে বলে দিই এই একটা বৃত্ত আছে ধরে নাও এই বৃত্তের আর এটা আর এটা আর আর আরেরই ডবল কি দুখানা আর যখনই যোগ করে দেবে তখনই সেটা কিসে পরিণত হবে ডি সাপোজ আর একখানা বৃত্ত আঁকি এবার দেওয়া আছে এখান থেকে এই পর্যন্তর মানটা কত দেওয়া আছে ডি তবে আর এর মান কত হবে আর এর মান হবে ডি বাই টু এর মান হবে ডি বাই টু অর্ধেক হয়ে যাবে সেইটাই আমি এখানে করেছি অনেকে হয়তো এইটাই বুঝতে পারিনি কেন আপনি হচ্ছে ডি বাই টু এই জিনিসটা করলেন তো দেখি এখানে আর এর জায়গায় আমি কি বসাবো ডি বাই টু বসাবো এটা তো ডায়ামিটার ডায়ামিটার মানে এক অংশ থেকে আরেক অংশ রেডিয়াস কী করে বার করবো একে দুই দ্বারা ভাগ করে দেবো এখানকে রেডিয়াস কি করে বার করে দেবো দুই দ্বারা ভাগ করে দেবো বুঝতে পেরেছি চলো এবার এবার লিখলাম যে পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি আর মানেই হয়ে গেল ডি বাই টু তার মাথায় হোল স্কোয়ার ক্লিয়ার আর এখানে কি হয়ে গেল পাই বাই হয়ে গেল এ আচ্ছা এখানে যদি দুই আর দুই কেটে দিতে চাও তাও কোনো অসুবিধা নেই তাহলে কী হয়ে গেলো এখানে হয়ে গেল হচ্ছে পাই আর স্কোয়ার কী হয়ে গেলো এখানে ডিস্কোয়ার হয়ে গেল বুঝতে পেরেছি আচ্ছা এখানকার আমি এটাকে এটাকে নিচেই লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে হয়ে গেলো এখানে ডিস্কোয়ার আর এখানে হয়ে গেল ফোর এদের সবার মধ্যে কী আছে রেশিও সাইন আছে রেশিও সাইন আছে এখানে পাই হয়ে গেল আর এটা ডিস্কোয়ার হয়ে গেলো দেখো পাই পাই কেটে গেলো ডিস্কোয়ার ডিস্কোয়ার কেটে গেলো এখানে কত থাকলো ওয়ান বাই ফোর এখানে থাকলো ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর যদি থাকে ফোরটা কোথায় চলে আসবে এদিকে চলে আসবে তাহলে রেশিও কত হয়ে গেলো আমি আরেকবার লিখি ফার্স্ট পাইপ আর এটা হয়ে গেল সেকেন্ড পাইপ সেকেন্ড পাইপ তাহলে ফার্স্ট পাইপের মান ওয়ান হয়ে গেল আর সেকেন্ড পাইপের ক্ষমতা কত হয়ে গেল ফোর এটা কীসের রেশিও এফিসিয়েন্সি রেশিও তবে কার রেশিও বার করবো আমরা টাইমের রেশিও টাইমের রেশিও কী করে বার করবো হচ্ছে এটা রিভার্স হয়ে যাবে ফোর ইস টু ওয়ান এর থেকে কি বুঝতে পারলাম প্রথম পাইপ চার মিনিটে চার মিনিটে টোটাল জল খালি করে দেয় আর চার মিনিটের মানি চল্লিশ দেওয়া আছে তাহলে দ্বিতীয় পাইপ কতক্ষণে খালি করবে দশ মিনিটে খালি করবে দশ মিনিট আমার অ্যান্সার হয়ে গেল। এবার বলো যে বুঝতে পারলে কিনা তারপর আমি বাকি জিনিসে আসছি এই জিনিসটা বুঝতে পারলে কিনা না এটা আমাকে বলো তবে আমি হচ্ছে এর কীভাবে ডাইরেক্ট করবো সেই অ্যাপ্রোচে আসবো না আর আমি বলবো না এবার হচ্ছে যেটা দেখবে ভিডিওটা হচ্ছে আর একবার রিপিট করে দেখবে ঠিক আছে আরেকবার প্লে করবে প্লে করে দেখবে চলো আর একবার জিনিস হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ চলো অঙ্কটাই আছি যা অঙ্কটা তাহলে আমি ডাইরেক্ট করবো তো কিভাবে যখনই এগুলো ছিল পুরোপুরি হচ্ছে কনসেপ্টের জন্য এত কিছু জিনিস আমি বর্ণনা করলাম যখনই এই ধরনের অঙ্ক পাবে ডি টু ডি ঠিক আছে ডি থ্রি ডি ডি ফোর ডি মানে একটার মান যদি দেওয়া থাকে তিন সাপোজ এখানে তিন মান দেওয়া আছে এই ডি এর মান দেওয়া আছে এই ডি এর মান দেওয়া আছে ছয় আর এটার মান দেওয়া আছে কত বারো বা আঠেরো বা চব্বিশ যে কোনো মান দেওয়া থাকতে পারে তো সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস জেনে গেলে যখনই আমাকে ক্ষমতা বার করতে হবে দুটো পাইপের জলের ক্ষমতা তখনই তাদের আমি কী বার করবো এরিয়া বার করে নেবো আর এরিয়ার এরিয়ার সূত্র কি পাই আর স্কোয়ার এরিয়ার সূত্র হয়ে গেল पाई आर स्क्वायर क्लियर এবার আমি আরও আরেকখানা জিনিস দেখলাম যখনই আমি পাই আর স্কোয়ার করি ভালো করে বোঝো যখনই আমি পাই আর স্কোয়ার করি আর প্রথম পাইপের ডায়ামিটারে যেটা এখানে ডায়ামিটারের বদলে যদি রেডিয়াসও থাকতো তাও কোনো অসুবিধা নেই এখানে ডায়ামিটারের বদলে যদি রেডিয়াসও থাকতো তাও অসুবিধা নেই ডায়ামিটার ডবল হোক অথবা রেডিয়াস যদি ডবল হয় প্রথম পাইপের হচ্ছে ডায়ামিটার কত ডি দ্বিতীয় পাইপের ডায়ামিটার কত টু ডি মানে ডায়ামিটার যখনই দ্বিগুণ হবে অথবা রেডিয়াস যদি কখনোই দ্বিগুণ হয় তাহলে জল বার হওয়ার ক্ষমতার ক্যাপাসিটি গুণ হলো চার গুণ হলো কত গুণ চার গুণ হয়ে গেল বুঝতে পেরেছি আরও আরেকবার জিনিসটাকে আমি বলে দিই প্রথম পাইপ ফার্স্ট পাইপ কিছু কিছু কান্ডিশন আমি রেডি করে দিই যাতে এক্সামে যখনই আসবে তোমরা যাতে ডাইরেক্ট করতে পারো প্রথম কান্ডিশন আমি বললাম যে প্রথম পাইপ আর সেকেন্ড পাইপের মধ্যে হচ্ছে ডায়ামিটারের তফাৎ ডায়ামিটার অথবা রেডিয়াস কোশ্চেন তো যে কোনো কিছু দিতে পারে যে ডায়ামিটার বলেও লেখা থাকতে পারে অথবা ডায়ামিটার কেটে দিয়ে রেডিয়াস বলেও দিতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ডায়ামিটার প্রথম পাইপের পাইপের বলেছে বলেছে আর দ্বিতীয় মানে বুঝতে আমি বলছি এক দুই দ্বিগুণের সম্পর্ক যেমন এখানে এই কোশ্চেনে দ্বিগুণের সম্পর্কে রয়েছে যদি কখনো দ্বিগুণের সম্পর্কে থাকে তবে আমি কি বুঝবো প্রথম পাইপের ক্ষমতা কত হবে প্রথম পাইপের ক্ষমতা তো এক থাকবে কিন্তু দ্বিতীয় পাইপের ক্ষমতা কত হয়ে যাবে চার হয়ে যাবে ক্লিয়ার আমরা এখনই বার করে দেখলাম এবার কোশ্চেনে যদি বলে যে প্রথম পাইপের ডায়ামিটার অথবা রেডিয়াস যদি বলে এক আর দ্বিতীয় পাইপের ডায়ামিটার বা রেডিয়াস যদি বলে তিন তবে ক্ষমতা কত হবে এটাকেও আমাদের এখন থেকে জেনে রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে যেন আমরা এর সলিউশন না করি ভুল করেও ঠিক আছে এক আর তিন হলে কি হবে সেটা দেখি সাপোজ আমরা লিখলাম পাই আর স্কোয়ার আর এর মান কত দেওয়া আছে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার রেশিও কত করব। রেশিও রেশিও সাইন পাই তারপরে কত রয়েছে আরেকজনের তিন আছে তাহলে কি করবো তিনের স্কয়ার তাহলে পাই পাই কেটে গেল এখানে তো ওয়ান আছে আর এখানে নয় আছে তাহলে কত হয়ে গেল ওয়ান ইস টু নাইন ওয়ান ইস টু নাইন খেয়াল থাকে যেন এই টোটাল ব্যাপারটা মানে কোশ্চেনে কি দেয় যদি কোশ্চেনে একজনের দেয় যে সাপোজ এখানেই কোশ্চেনটা এরকম দিয়েছে যে এই প্রথম পাইপের ডায়ামিটার কত দিয়েছে ডি আর দ্বিতীয় পাইপের ডায়ামিটার দিয়েছে টু ডি নয় ধরে নাও থ্রি ডি দিয়েছে কত দিয়েছে থ্রি ডি দিয়েছে থ্রি ডি থ্রি ডি বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে কি করতাম কি বুঝতাম যে প্রথম পাইপের ক্ষমতা যদি এক হয় তবে দ্বিতীয় পাইপের ক্ষমতা কত হবে নয় হবে তো এরকমভাবে জিনিসগুলোকে এখন থেকে রেডি করে রাখতে হবে কিন্তু আচ্ছা চলো আরও আরেকখানা দেখি প্রথম পাইপের ক্ষমতা যদি এক হয় আর দ্বিতীয় পাইপের ডায়ামিটার যদি চার হয় প্রথম পাইপের ডায়ামিটার যদি এক হয় বা রেডিয়াস যদি এক হয় দ্বিতীয় পাইপের রেডিয়াস বা ডায়ামিটার যদি চার হয় তবে ক্যাপাসিটি কত হবে ক্যাপাসিটি কি হবে এর জাস্ট স্কোয়ার করে দেবো দেখো হয়েছে তিন কি করে এলো তিনের স্কোয়ার করে দিয়ে তিন হয়েছে তবে চারের থেকে কি আসবে ওয়ান ইস টু সিক্সটিন আসবে ওয়ান ইস টু সিক্সটিন ওয়ান ইস টু সিক্সটিন ক্ষমতা রয়েছে তাহলে প্রথম পাইপের ক্ষমতা যদি এক হয় দ্বিতীয় পাইপের ক্ষমতা কত হবে ষোলো গুণ হবে ওর থেকে ষোলো গুণ হবে ক্লিয়ার ব্যাপারটা এগুলো প্রত্যেকটা ব্রেনে সেট করে রাখবে এবার এই অঙ্কটা কিভাবে সলিউশন করতাম আমরা সমস্ত কিছু জেনে গেলাম যদি কখনো পাইপের পাইপের ডায়ামিটার বা রেডিয়াস যদি দ্বিগুণ করে পাইপের রেডিয়াস বা ডায়ামিটার যদি দ্বিগুণ করে আমাদের ক্ষমতা কি হয়ে যাবে চারগুণ হয়ে যাবে যদি তিন গুণ করে আমাদের ক্ষমতা কি হয়ে যাবে দ্বিতীয় পাইপের গুণ হয়ে যাবে যদি গুণ করে ক্ষমতা কি হয়ে যাবে ষোলো গুণ হয়ে যাবে বুঝতে পেরেছি এই অনুসারে আমি কি বুঝতে পারলাম এখানে গুণ আছে আর এখানে দ্বিগুণ আছে মানে দ্বিগুণ সম্পর্কে রয়েছে যেই দ্বিগুণ সম্পর্কে থাকবে আমি জানি ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফোর মানে চারের মান চল্লিশ আছে তবে একের মান কত হবে দশ এটা হলো পরীক্ষার অ্যাপ্রোচ এটার জন্য এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার বলো যে কেউ বুঝতে পারলে কি না রেশিয়ার দুটো স্কোয়ার করে নিলেই অ্যান্সার হবে একদম ঠিক আছে এটাকে যদি তোমরা হ্যাঁ এটাকে যদি তোমরা হচ্ছে ভেরিফাইও যেমন আমরা এখানে ভেরিফাই করলাম ঠিক আছে যদি তোমার এটাও মনে হয় যে ভেরিফাই করে দেখব লাস্টেরটা তিন একটা ওয়ান ইস টু ফোরের যেটা রয়েছে সেটাকেও ভেরিফাই করি চলো তাহলে আমি করলাম পাই আর স্কোয়ার আর এর মান কত দেওয়া আছে ওয়ান ইস টু দিয়ে কত রয়েছে পাই আর স্কোয়ার আর এর মান কত দেওয়া আছে চার দেওয়া আছে চারের স্কোয়ার পাই পাই কেটে গেলো তাহলে কত হয়ে গেল ওয়ান ইস টু সিক্সটিন বুঝতে পেরেছি এটা আমাদের ভেরিফাই হয়ে গেলো দেখো ভেরিফাই যদি ওয়ান ইস টু ফাইভ থাকে তবে কি করবো ওয়ান ইস টু পঁচিশ পঁচিশ গুণ সম্পর্ক হয়ে গেল আর এগুলোকে ব্রেনে পুরোপুরি রেডি রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে কোনটা আর স্কয়ার কোনটা সেই স্কোয়ার আর পাই আর স্কোয়ার ফর্মুলা নাকি টু পাই আর ফর্মুলা যদি এখন ওইগুলো ভাবতে থাকো তবে কোনোদিনও রেসে থাকবে না এগুলোকে টোটালি নিজের থেকে রেডি করো ঠিক আছে এবার আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন করবো আর তোমাকে তোমরা আমাকে অ্যান্সার দেবে কিছু কোশ্চেন করবো সবসময় কি একটা রেশিও ওয়ান থাকবে আরে রেশিও তো ওয়ান থাকতে বাধ্য কেন সুরজিৎ বুঝতে পারছিস না এটা দেয় সাপোজ ধর এখানে ছয় দিয়েছে এখানে ছয় দিয়েছে প্রথমটাই ছয় দিয়েছে আর পরেরটাই বারো দিয়েছে ছয় আর বারো যদি দেয় এটা তো কাটাকাটি তো হয়েই যাবে সেই তো দ্বিগুণেরই তো সম্পর্ক কাটাকাটি হয়ে গেলে কি ওয়ান টুই তো থাকে বুঝতে পেরেছিস সুরজিৎ ওটা তো সবসময় ওয়ান ইস টুই থাকবে এবার আমি তোমাদেরকে কোশ্চেন করবার ডাইরেক্ট অ্যান্সার দেবে ঠিক আছে ডাইরেক্ট অ্যান্সার দেবে দুটো পাইপ আছে দুটো পাইপ প্রথম পাইপের রেডিয়াস ভালো করে শোনো প্রথম পাইপের রেডিয়াস আমি বললাম প্রথম পাইপের রেডিয়াস আমি বললাম হচ্ছে শুধুমাত্র এস প্রথম পাইপের রেডিয়াস হচ্ছে এস আর দ্বিতীয় পাইপের রেডিয়াস হয়ে গেল থ্রি এস প্রথম পাইপের রেডিয়াস এস দ্বিতীয় পাইপের রেডিয়াস হয়ে গেল এস প্রথম পাইপটা ভালো করে শোনো প্রথম পাইপটা জল ভর্তি করতে সময় নেই মিনিট প্রথম পাইপটা জল ভর্তি করতে সময় নেয় নব্বই মিনিট তবে দ্বিতীয় পাইপটা জল ভর্তি করতে কত সময় নেবে আনসার দেবে এস আর থ্রি এস প্রথম পাইপটা জল ভর্তি করতে সময় নেয় নব্বই মিনিট তবে দ্বিতীয় পাইপটা কত সময় নেবে দশ মিনিট কারেক্ট দশ মিনিট একদম দশ মিনিট এর থেকে বুঝতে পারলাম যে ওয়ান ইস টু নাইন নয়ের মান নব্বই হয়ে গেল তবে একের মান কত হয়ে যাবে দশ একদম কারেক্ট যারা যারা দশ বলেছে একদম কারেক্ট সুরজিৎ মৈত্রী সন্তোষ বুদ্ধদেব পিচু শুভম শাহজাহান শাফিকুল মৈত্রী আহাসান আশিস কুমার এএসডি হৈমন্তী শুভন তৃপ্তি শর্মিতা শাগিনা সাহেব শেরফুল পায়েল তারিফ হ্যাঁ একদম খুব বেশি একটু ধৈর্য ধরে বুঝবে তাহলে বুঝে যাবে মিলন শাহিদ সাবিবুল সন্তোষ মৌসুমী রাজিবুল নাজুবুল একদম 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 হামিদুল প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ তাহলে এগুলোর জন্য রেডি থাকবে এবার থেকে যখনই কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসবে যে একটা পাইপের রেডিয়াস মানে ব্যাস এত আর একটা পাইপের ব্যাস হচ্ছে দ্বিগুণ তিনগুণ চারগুণ কোনো অসুবিধার কিছু নেই আচ্ছা যদি এরকম থাকতো ছয় আর আট বলে যদি থাকতো সাপোজ একটা পাইপের সাত আছে রেডিয়াস আর একটা পাইপের একুশ আছে তবে কি বুঝতে একটা পাইপের রেডিয়াস সাত আছে আর একটা পাইপের রেডিয়াস কত আছে একুশ আছে এবার তুমি কি বুঝবে কার ক্ষমতা কত কার ক্ষমতা কত বলতে পারবে কেউ কার ক্ষমতা কত হ্যাঁ একদম সাবি বল এরকম যদি রেডি করে রাখো একদম ওয়ান ইস টু থ্রি ওয়ান টু থ্রি হয়ে গেল আর ওয়ান টু থ্রি মানে ওয়ান টু থ্রির স্কোয়ার করবে কিন্তু শুধু ওয়ান ইস টু থ্রি করে ছাড়বে না সাত আর একুশ তার মানে ওয়ান ইস টু থ্রি তার মানে হয়ে গেল কত ওয়ান ইস টু নাইন একদম কারেক্ট সুমন একদম কারেক্ট একদম কারেক্ট ওয়ান ইস টু নাইন বুঝতে পেরেছি এটা কত গুণের সম্পর্ক রয়েছে তিন গুণের সম্পর্ক রয়েছে তিন গুণের সম্পর্ক যে প্রথম পাইপ যদি ডি হয় তবে দ্বিতীয় পাইপ আছে থ্রি ডিতে থ্রি ডিতে তবে এফিসিয়েন্সি রেশিও কত হয়ে যাবে ওয়ান ইস টু নাইন ওয়ান ইস টু নাইন ক্লিয়ার তো এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবে চলো আসি পরের অঙ্কের দিকে পরের অঙ্ক পরের অঙ্ক সেম ক্যাটাগরি হবে আর তোমাদেরকে অ্যান্সার দিতে হবে ঠিক আছে করো আচ্ছা বলছে আমি একটু মানেটা বলে দিই একটা পাইপ আছে যে কি করছে একটি ট্যাংকে খালি করছে চল্লিশ মিনিটে একটি সেকেন্ড পাইপ আছে যার ডায়ামিটার কত টুয়াইস দ্বিগুণ বলছে যার ডায়ামিটার বলছে কত দ্বিগুণ কার থেকে প্রথম যে প্রথম যে পাইপটা আছে তার থেকে দ্বিগুণ ডায়ামিটার এবার বলছে যদি আমি প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপকে একই সাথে যদি চালিয়ে দিই কোশ্চেনটা ভালো করে শুনবে প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপকে যদি একই সাথে চালিয়ে দিই তবে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে তবে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে এটা কোশ্চেনে জানতে চেয়েছে বুঝতে পারলাম ব্যাপারটা এর আগের কোশ্চেনে কিন্তু এটা জানতে চেয়েছিল শুধু দ্বিতীয় পাইপটা ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে এবার কিন্তু প্রথম পাইপও চলছে আর তার সাথে সাথে দ্বিতীয় পাইপও চলছে আর জিজ্ঞাসা করেছে কত সময় নেবে অ্যান্সার দেবে চলো অ্যান্সার দাও পরেরটাই আট মিনিট শাবিবুল বলছে আট মিনিট শুভম বলছে আট মিনিট পীযুষ বলছে আট শাহিদ আট সুরজিৎ আট আহাসান এ মানে আট মিনিট এ মিনিট তোমরা আট মিনিট কেন করছো আমার হিসাবে তো মনে হচ্ছে যে এটা দশ মিনিট হওয়া উচিত এর আগেরটা তো দশ মিনিট করলাম এখানে আট মিনিট কেন বলছো হৈমন্তী বলছে আট সাপিকুল আট বুদ্ধদেব আট সন্তোষ আট অমিত আট বা অমিত ভালো লাগলো দেখে মিলন আট সুন্দর মিলন বলছে এখানে ফোর টু ওয়ান ক্ষমতা শুধু চার নয় চারের সাথে বেড়ে গেছে বলছে সুমন এক বলছে আট সাহেব আট আট, আট, নাজবুল তারিফ পায়েল শেরফুল রাজিবুল এএসডি শর্মিতা শুভম প্রত্যেকে বলছে আট সুন্দর শুভম একদম একদম সুন্দর এর আগের অঙ্কর সাথে এই অঙ্কের আমরা একটু কম্পেয়ার করব আগে ঠিক আছে তারপরে দুটোকেই ব্রেনে রাখবো কারণ যে কোনো রকমের জিনিস কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে প্রথমে দেখতে পেলাম যে আগের অঙ্কের কনসেপ্ট অনুসারে পাইপের ডায়ামিটার কি আছে দ্বিগুণ আছে আর পাইপের ডায়ামিটার যদি দ্বিগুণ থাকে আমি ক্ষমতা বলবো ওয়ান টু ফোর ক্ষমতা কী বলবো ওয়ান ইস টু ফোর কোশ্চেনে যদি শুধু জানতে চাইতো যে সেকেন্ড পাইপটা সেকেন্ড পাইপটা জল বার করতে কত সময় নেবে আমি কী করতাম চল্লিশকে চার তারা ভাগ করে দিতাম কারণটা কি ক্ষমতা এক যখন ছিল তখন সময় লাগছিল চল্লিশ মিনিট ক্ষমতা চারগুণ বেড়ে গেছে তাহলে সময় কত লাগবে চল্লিশের চার ভাগ চল্লিশের চার ভাগ কমে যাবে চল্লিশের থেকে চার ভাগ কমে যাবে সুতরাং দশ মিনিট আমার অ্যান্সার হবে এটা কোন ক্ষেত্রে আগের অঙ্কর ক্ষেত্রে যদি সেকেন্ড পাইপ শুধু একা একা বার করতো কিন্তু এবার কে বলছে বলছে যে ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ দুজনাই ওপেন আছে আর দুজনা যদি ওপেন থাকে তবে এবার ক্ষমতা কত হয়ে গেল ফাইভ ইউনিট ইউনিট ক্ষমতা হয়ে গেল তাহলে ক্ষমতা আগে ছিল এক আর এখন কত হয়ে গেল ক্ষমতা পাঁচ আগে ছিল ক্ষমতা ক্ষমতা এক ছিল ক্ষমতা সময় মিনিট পাঁচ গুণ বেড়ে গেছে তাহলে সময় গুণ কমে যাবে 40 কে পাঁচ গুণ কমিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে 8 আশা করছি প্রত্যেককে ব্যাপারটা বুঝতে পেরেছ একদম এখানে টুগেদার বলেছে তাই এখানে প্লাস করতে হবে স্টার দিয়ে রাখবে এই অঙ্কটাকে স্টার দিয়ে রাখবে অঙ্কটাকে সিঙ্গেল বলে দশ হতো এখানে দুটো পাইপ বলেছে তাই এখানে কিন্তু আট হয়ে যাবে মনে রাখবে এই অঙ্ক একটা যদি ভালো এক্সামিনার তৈরি করতো এ কিন্তু ডি অপশানে বা বি অপশানে অবশ্যই কী দিত দশ অ্যান্সার দিত দশ মিনিট বলেও লিখে দিত যাতে ছেলেরা ভুল করে সুতরাং দশ মিনিটও অপশানে থাকবে এটা ভেবেই কিন্তু কাজটা করবে তার জন্য কি দেখতে হবে যে তারা কি দুজনে মিলে কাজ করছে নাকি শুধু সেকেন্ড পাইপ কাজ করছে তো এই দুটো অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার ছিল মানে এই কারণে গতকাল করাইনি আজকে শুরুতেই আমি এই অঙ্কটা এত সময় ধরে করালাম তিরিশ মিনিট ধরে এই অঙ্ক দুটো করালাম চল আসি পরের কোশ্চেনের দিকে আর কিছু অঙ্ক তারপরে শেষ হয়ে যাবে উনত্রিশ নম্বর অঙ্ক ভালো করে দেখো এ পাইপ একটা পাইপ ক্যান ফিল আর সিস্টার ইন নাইন আওয়ার্স একটা পাইপ কি করতে পারে ফিল করতে পারে ফিল মানে ভর্তি করে কত ঘন্টায় ন ঘন্টায় একটা ট্যাঙ্কে ভর্তি করে ন ঘন্টায় ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কারণে কিসের কারণে আলিক একটি লিকের কারণে ইন দ্য বটম বটম মানে নিচে কার নিচে সিস্টার্নের নিচে মানে ট্যাঙ্কের নিচে একটা কি আছে লিক আছে যার কারণে ওই পাইপটা যে পাইপটা ন ঘন্টায় ট্যাঙ্কটাকে ভর্তি করছিল তার ভর্তি করতে সময় লাগছে কত ঘন্টা দশ ঘন্টা ক্লিয়ার ব্যাপারটা আরেকবার আমি ছবিতে বলে দিই সাপোজ এই একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে এই একটা পাইপ আছে যে পাইপটা কি করছে জল ভর্তি করছে জল ভর্তি করছে এবার এই ট্যাঙ্কটা যদি কোনো রকম যদি হচ্ছে ফুটো ফাটা না থাকে কোনো লিকেজ যদি না থাকে নিচে যদি কোনো পাইপ না জোড়া থাকে তবে এই পাইপটা কি করে নয় ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটাকে ফিল আপ করে দেয় ঠিক আছে কিন্তু কি আছে এই দেখতে পেলাম যে এখানে একটা লিকেজ আছে যে লিকেজ দিয়ে জল পড়ে আচ্ছা লিকেজের বদলে না আমরা একটা বলি এখানে একটা পাইপ লাগানো আছে যে পাইপ দিয়ে জল বার হয়ে যায় যে পাইপ দিয়ে জল বার হয়ে যায় ঠিক আছে এবার দেখো প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপ দুটো পাইপই যদি চালানো থাকে তবে কিন্তু ন ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হয় না কত ঘন্টায় ভর্তি হয় দশ ঘন্টায় ভর্তি হয় দশ ঘন্টায় ভর্তি হয় এটা কোশ্চেনে বলে দিয়েছে এবার দেখি লাস্টে কি জানতে চেয়েছে ইফ দ্য সিস্টেম ফুল বলছে যদি এই ট্যাঙ্কটা ফুল থাকে যদি ট্যাঙ্কটা ফুল থাকে ফুল মানে জল ভর্তি থাকে ইন হাউ মাস টাইম উইল ইট বি এমটিড বাই দ্য লিক তবে বলছে ট কতক্ষণে খালি হবে এই লিকেজ লিকেজের দ্বারা অথবা যে পাইপটা জল বার করছে সেই পাইপের দ্বারা ক্লিয়ার ব্যাপারটা আর সেই সময় কিন্তু না যে প্রথম পাইপটাও অন আছে যে পাইপটা জল ভর্তি করছে যদি সেই পাইপটাও অন থাকে তবে কোনোদিনও পাইপ ট্যাঙ্কি হবে না খালি হবে না তো এই অঙ্ক কিভাবে করবো দেখি সবার আগে দেখি যে আমি আর একখানা পাইপ আছে যে পাইপটা কেমন পাইপ ফিলিং করে যে পাইপটা ফিল করে আর একটা যে পাইপটা ফিল করে সেই পাইপটার ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় নাই নাইন আওয়ার সময় নাই। আচ্ছা দশ ঘন্টা কখন নাই, দশ ঘন্টা তখন নাই যখন একটা ফিল পাইপ আছে আর তারই সাথে সাথে আর একটা এমটি পাইপ এমটি পাইপ হচ্ছে এর সাথে দুটো পাইপই একসাথে খুলে দেওয়া আছে আর তখন কত সময় নিচ্ছে দশ ঘন্টা সময় নিচ্ছে হ্যাঁ কি না আগে এটা বলো যখন ফিলিং পাইপটা একা ওপেন আছে ফিল করার পাইপটা একা ওপেন আছে তখন ন ঘন্টায় ফিল করে দিচ্ছে আর যখন দু দুটো পাইপ আছে তখন সেটা কত ঘন্টায় করছে দশ ঘন্টায় করছে তো এটা আমরা কিসের রেশিও পেয়ে গেলাম এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে টাইমের রেশিও টাইমের এটা আমরা পেয়ে গেলাম টাইমের রেশিও এবার কেউ বলতে পারবে এফিসিয়েন্সি রেশিও পাবো কিনা তোমরা বলে খুব বেশি জাস্ট রিভার্স করে দেবো দশ এটা আর এটা হয়ে গেল নয় এটা দশ আর এটার ক্ষমতা নয় দশ ক্ষমতা কার যে পাইপটা ফিল করে তার ক্ষমতা হয়ে গেল দশ ভালো করে বুঝানো একবারই হচ্ছে বুঝাবো যে পাইপটা ভর্তি করে তার ক্ষমতা কত দশ ইউনিট বা দশ লিটার প্রতি ঘন্টাতে দশ লিটার করে জল ভরে কিন্তু দেখতে পেলাম যে দ্বিতীয় ক্ষেত্রে যখন দুটো পাইপই ওপেন আছে ফিলিং করার পাইপের ক্ষমতা এক কমে গেল কেন এক কমে গেল মানে আগে সে দশ লিটার ভরছিল এখন সে বর্তমানে এক ঘন্টায় ন লিটার ভরছে কেন ভরছে কারণ সেখানে না এমটি পাইপটা যোগ দেওয়া আছে এমটি পাইপ মানে ফিল পাইপটা কী করছে ফিল করছে আর একটা এমটি পাইপ যে জলকে বার করে দিচ্ছে ক্লিয়ার ব্যাপারটা এই কারণে ক্ষমতা কি হয়ে গেল কমে গেলো এর ক্ষমতা কত দশ আর এর ক্ষমতা কত হয়ে গেল নয় আচ্ছা এক ইউনিট ক্ষমতা কেন কমে গেল এক ইউনিট ক্ষমতা কেন কমে গেল এর কারণ হচ্ছে এমটি পাইপ প্রতি ঘন্টায় এক লিটার করে জল বার করে দিচ্ছে প্রতি ঘন্টায় এক লিটার করে জল বার করে দিচ্ছে বা এক ইউনিট করে কাজে নষ্ট করে দিচ্ছে এই কারণে আমার কি হয়ে গেলো দশের থেকে নয়ে পরিণত হলো বুঝতে পেরেছি ব্যাপারটা খুব ইজি ব্যাপার এবার দেখি কোশ্চেনে কি জানতে চেয়েছে কোশ্চেনে জানতে চেয়েছে টোটাল পাইপ এই এই যে খালি পাইপ যেটা দিয়ে জল বার হয় শুধু যেটা লিকেজ সেখান দিয়ে জল বার হতে কত সময় নেবে এর জন্য দরকার আমার টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কত দশ আর নয় এখানে আছে নয় আর এখানে আছে দশ তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল নব্বই আর এদের পার্থক্য কত নয় আর দশের পার্থক্য কত এক তাহলে আমার অ্যান্সার কত হবে যেটা এলসিয়াম সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে যেটা এলসিয়াম সেটা আমার অ্যান্সার কারণ নব্বইকে এক দ্বারা ভাগ করলে নব্বইটাই আমার অ্যান্সার হয়ে যাবে আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছ ব্যাপারটা জিনিসটাকে এবার আমি ডাইরেক্টে আসি ডাইরেক্টে আসি তারপরে তোমরা বলবে যে বুঝতে পেরেছো কি পারি ঠিক আছে আগে ডাইরেক্টে আসি একবার তাহলে তোমরা রকম কেস এই কেসটাকে ব্রেনের মধ্যে নিয়ে নাও এই কেসটা কি একটা ট্যাঙ্ক আছে ঠিক আছে যে ট্যাঙ্কে এমন একটা পাইপ আছে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আসে প্রচণ্ড পরিমাণে একেও ট্রিপল স্টার দিয়ে রাখো এই অঙ্কটা কিন্তু এমন নয় যে খুব একটা জটিল ধরনের বা কিছু এরকম নয় কিন্তু এই অঙ্কের অঙ্কটা বারবার ঘন ঘন দেয় ফ্রিকোয়েন্সিটা খুব বেশি অঙ্কটা দেওয়ার তাহলে এই অঙ্কের প্যাটার্নটা কি মানে ল্যাঙ্গুয়েজটা কি আছে ল্যাঙ্গুয়েজটাকে জেনে রাখি ভালো করে যাতে এক্সামে এলেই সাথে সাথে আমি অ্যান্সার দিয়ে দিতে পারি তো একটা ট্যাঙ্ক থাকবে যে ট্যাঙ্কে একটা পাইপ লাগানো থাকবে যে পাইপটা কেমন জল ভর্তি করে আর কি থাকবে আর একটা লিকেজ থাকবে লিকেজ মানে হচ্ছে এমন একটা পাইপ যে জল বার করে দেয় ঠিক আছে এবার দেওয়া থাকবে যে প্রথম পাইপটা মানে যে পাইপটা জল ভর্তি করে সে কত ঘন্টায় জল ভর্তি করছে আর যখন দুটো চালানো থাকবে তখন তারা কত ঘন্টায় জলটা চালনা করছে সাথে সাথে আমি দেখতে পেলাম যে কি করবো আমরা একটা টাইমের রেশিও টাইমের রেশিওকে রিভার্স করে দিলে কি পেয়ে যাব ক্ষমতা রেশিও তাহলে যে পাইপটা ফিল করছে তার ক্ষমতা দশ হয়ে গেল আর এর ক্ষমতা কত হয়ে গেল যে লিকেজ করছে তার ক্ষমতা যে লিক করছে তার ক্ষমতা কত হয়ে গেল এক হয়ে গেল কারণ দশ থেকে নয় বাদ দিলে এক লিকেজের ক্ষমতা কত হয়ে গেল এক বুঝতে পেরেছি তাহলে যখনই পার্থক্য একে চলে এলো সাথে সাথে এলসিএম আমার অ্যান্সার সাথে সাথে এলসিএম আমার অ্যান্সার এবার বলো যে অঙ্কটা বুঝতে পেরেছ কি পারুনে একদম একদম দশ ইষ্টু নয় দশ ইষ্টু নয় মানে কী হয়ে গেল দশ ইষ্টু নয় মানে পার্থক্য হয়ে গেল এক আর যখনই এক হয়ে যাবে সাথে সাথে অ্যান্সার কত করে দেবে এক কিন্তু তাকে এই অঙ্কটা শুধুমাত্র হয়ে গেল মানে সন্তুষ্ট এমন নয় কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে ব্রেনের সেট করো আমি আবার অনুরোধ করছি প্রত্যেকে যারা এখানে খাটছ সুন্দর করে খাটছ তাদের একটাই অনুরোধ যে ল্যাঙ্গুয়েজটাকে ব্রেনে সেট করো যখনই এই কোশ্চেন তুমি দেখতে পারবে পরীক্ষার হলে দেখার সাথে সাথে যেন ব্রেন কাজ করে সাথে সাথে অ্যান্সারে ক্লিক করিয়ে দেয় ঠিক আছে এইটা হবে তোমাদের কাজ শুধু অঙ্কটা খাতায় লিখে নিলাম ওটা কোনো কাজ নয় অঙ্ক তো হাজার জনা করাই আর হাজারখানা বই অঙ্ক রয়েছে ঠিক আছে তো সেখানে কোনোরকম আলাদা কিছু নেই তো ল্যাঙ্গুয়েজটাকে চিনে রাখো পরের কোশ্চেনে চলে আসি তিরিশ নাম্বারে তোমরা করো তিরিশ নম্বর অঙ্ক শুধু আমি একবার পরে দিচ্ছি একটা পাইপ আছে যে একটি ট্যাঙ্কে ভর্তি করে চব্বিশ ঘন্টাতে কি আছে লিকেজ আছে লিকেজ আছে আর লিকেজ থাকাতে যখন দুটো পাইপ একই সাথে চলে তখন ছত্রিশ ঘন্টাতে ভর্তি হয় এবার বলছে ইফ দ্য ট্যাঙ্ক ইজ হাফফুল যদি ট্যাঙ্কটা ফুল থাকে তবে লিক দিয়ে জলটা বার হতে কত সময় নেবে তবে লিক দিয়ে জলটা বার হতে কত সময় নেবে এটা বলছে যদি ট্যাঙ্কটা ফুল থাকে আগেরটা কিন্তু পুরো ফুল ছিল অ্যান্সার বলবে কত হবে একদম সব ম্যাথগুলো গুলো পেন হবে একদম পরের অঙ্কের অ্যান্সারটা দেবে পুরো সেম আগে দেখো যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যদি হয় ভাবে কাজ সেম সেম করো কিন্তু আগের থেকে একটা সামান্য ডিফারেন্স আছে আগেরটা পুরো ট্যাঙ্ক ভর্তির কথা বলেছিল আর এবার হাফ ট্যাঙ্ক ভর্তি বলেছে অর্ধেক ট্যাঙ্ক ভর্তি মাবুদ বলছে ছত্রিশ সাফিকুল ছত্রিশ 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 শর্মিতা বলছে ছত্রিশ শুভম ছত্রিশ মৌসুমী ছত্রিশ শাহিদ বলছে তিন তিন মানে তিন মানে ছত্রিশ পীযুষ ছত্রিশ সুন্দর সুন্দর খুব সুন্দর সাগিনা ছত্রিশ সুরজিৎ ছত্রিশ হৈমন্তী ছত্রিশ নাজবুল ছত্রিশ সাহেব ছত্রিশ হাফটাই এর হাফ হবে একদম সুন্দর সুমন বলছে ছত্রিশ সাবি বল ছত্রিশ মৈত্রী হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট এখনো ছত্রিশ বলছে এর থেকে একখানা জিনিস বুঝতে পারলাম যে তোমরা খুব মনোযোগ সহকারে শুনছো আর এটাই হচ্ছে প্রাপ্তি যে যখনই একটা অঙ্ক করাবো সেটা মন দিয়ে শুনে পরের অঙ্কে তুমি সেই কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা ঠিক আছে চলো অঙ্কটা দেখি কী আছে এখানে আছে চব্বিশ আর ছত্রিশ চব্বিশ আর ছত্রিশ থাকা মানেই আমি বুঝতাম কাটাকাটি করলে কত হয়ে গেল যদি আমি কত দর বারো দিয়ে কাটি বারো দিগোনে চব্বিশ তিন বারং ছত্রিশ তাহলে টু ইস টু থ্রু থ্রি পার্থক্য কত এক ইউনিট আর পার্থক্য যদি এক ইউনিটার হয় তবে আমার এলসিএমই আনসার হবে কত হবে এলসিএমই আনসার এলসিএম কত বাহাত্তর এলসিএম হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর ঘন্টায় আমি পুরো ট্যাঙ্কটাকে খালি করতাম আমার কথাটা ভালো শোনো যদি কোশ্চেনে যদি এটা বলতো যে পুরো ট্যাঙ্ক ফুল ফুল খালি করতে কত সময় লাগবে আমি বলতাম এলসিএম মানে আমার বাহাত্তর অ্যান্সার কিন্তু কি বলেছে হাফ ট্যাঙ্ক কত বাহাত্তরের হাফ কত হবে ছত্রিশ তাহলে ছত্রিশ ঘন্টা সময় লাগবে হাফ ট্যাঙ্ক খালি করতে হাফ ট্যাঙ্ক প্রত্যেকের ক্লিয়ার আমি জানি এটা চলাশি পরের অঙ্কের দিকে একত্রিশ নম্বর সেম অঙ্ক বলেছে ঠিক আছে শুধু ল্যাঙ্গুয়েজটাকে আমি একটু বলে দিই একটা পাইপ আছে যে কি করে একটা ট্যাঙ্কে আট ঘন্টায় ভর্তি করে কিন্তু আর একখানা কী আছে আর একখানা লিকেজ আছে লিকেজ আছে ট্যাঙ্কের নিচে একটা লিকেজ আছে যার জন্য দু ঘন্টা বেশি সময় লাগে নর্মাল টাইমের থেকে দু ঘন্টা বেশি সময় লাগে ঠিক আছে দুটো পাইপ যদি একসাথে চলে এরপরে কোশ্চেনে জানতে চেয়েছে যদি সিস্টেমটা ফুল থাকে তবে লিকেজটা তবে লিক দিয়ে টোটাল ট্যাঙ্কে খালি করতে কত সময় নেবে টোটাল ট্যাঙ্ক খালি করতে কত সময় নেবে অ্যান্সার চাই ছত্রিশ ছত্রিশ মানে টার্গেটটা বলছো আর কি বুঝতে পেরেছি কুড়ি আর চল্লিশ ৪০ চল্লিশ শাফিকুল চল্লিশ রাজীবুল চল্লিশ হৈমন্তি চল্লিশ হামিদুল চল্লিশ সাহেব কত বলছে উনপঞ্চাশ উনপঞ্চাশ না তুমি চল্লিশই বলেছো হয়তো আশিস কুমার পাল চল্লিশ সাহেব চল্লিশ মৌসুমি চল্লিশ শাগিনা সাবিবুল পিচুস শ্রীমন্ত প্রিয়াঙ্কা মিলন শাহিদ শেরফুল প্রত্যেকে বলছে চল্লিশ মুক্ত বলছে চল্লিশ নাচবুল বলছে চল্লিশ পায়েল গোস্বামী চল্লিশ সুন্দর সুন্দর একদম প্রত্যেকে যারা যারা চল্লিশ বলেছে কারেক্ট অ্যান্সার আচ্ছা দু ঘন্টা বেশি সময় নাই এর মানে আমি কি বুঝবো এখানে দশ লেখা আছে দশ আট আর দশ তাহলে কাটাকাটি করলে কত হয়ে গেল এখানে চার আর এখানে পাঁচ চার আর পাঁচ আচ্ছা চার আর পাঁচের মধ্যে তফাত কত এক ইউনিটের তফাত এক ইউনিটার এবার তোমরা কি ঘটনা ঘটিয়েছ জানো কারা কারা কুড়ি করেছো এই চার আর পাঁচের এলসিএম করে দিয়েছ আরে চার আর পাঁচের এলসিএম কেন করেছো আট ঘন্টা আর দশ ঘন্টার এলসিএম করবে আট আর দশের এলসিএম করবে আট আর দশই তো অরিজিনাল চার আর পাঁচ তো হচ্ছে কাটাকাটির পরে রেশিও তাহলে চার পাঁচের রেশিও করো না তাহলে কী করবে আট আর দশের এলসিএম করলে কত হয়ে গেলো চল্লিশ চল্লিশ লিটার জল ভরে আর লিকেজের ক্ষমতা কত প্রতি ঘন্টায় এক লিটার করে জল বার করে তবে চল্লিশ লিটার বার করতে কত নেবে চল্লিশ ঘন্টা একদম আশা করি সুরজিৎ তোরা কি করেছিলিস বা যারা যারা হচ্ছে তোমরা করেছ কি করেছ যে হচ্ছে কাটাকাটি করার পরে তার এলসিএম বার করেছে এইটা প্রবলেম হয়ে গেছে এলসিএম কিন্তু কাটাকাটির আগে করতে হবে কারণ কাটাকাটি করলে তো রেশিও বার হয়ে যাবে পরের অঙ্কে চলে আসি বত্রিশ নম্বর ভেবে চিন্তা করবে একটা পাইপ আছে যে তিন ঘন্টায় জল ভর্তি করে লিকেজ থাকার দরুণে সেই পাইপটা সাড়ে তিন ঘন্টা সময় নেয় জলটা ভর্তি করতে বলছে যে যদি কত সময় নেবে ওই লিক লিক দিয়ে টোটাল জলটা বার হতে ফুল ট্যাঙ্ক আছে সেখান দিয়ে জল বার হতে কত সময় নেবে অ্যান্সার করবে ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবে ফার্স্ট অ্যান্সার চাই মাবুদ বলছে একুশ মাবুদ বলছে একুশ প্রথম অ্যান্সার এলো মাবুদের একুশ শাফিকুল একুশ সরজিৎ বলছে ওয়ান সুরজিৎ একুশ মিলন সাহা একুশ সুন্দর সুমন বলছে দুই তাহলে একুশ নাজবুল একুশ হৈমন্তী একুশ রাজিবুল হামিদুল প্রিয়াঙ্কা সাবিবুল প্রত্যেকে বলছে একুশ শাগিনা একুশ সন্তোষ একুশ মিলন একুশ মৈত্রী একুশ পিচুষ একুশ শ্রীমন্ত একুশ ঠিক আছে কোশ্চেনে চলে আছি কি রয়েছে একটা রয়েছে তিন আর একটা রয়েছে সাড়ে তিন একটা রয়েছে তিন আর একটা রয়েছে সাড়ে তিন তাহলে একটার ক্ষমতা তিন আর একটার ক্ষমতা কত রয়েছে সাড়ে তিন এটাই তো রয়েছে আচ্ছা তিন আর সাড়ে তিনকে না আমি একটা কাজ করি তিন আর সাড়ে তিনকে আমি একটা কাজ করি এই তিন আর সাড়ে তিনকে তোমাদের এলসিএম করতে এটা করতে অনেক অসুবিধা হতে পারে তাই তিন সাড়ে তিনকে আমি না এর সাথে দুই গুণ করে দিই এর সাথে দুই গুণ করে দিই তোমাদের বোঝার সুবিধা তো তুমি চাইলে এটাও করতে পারতে তাহলে শুধুমাত্র আমি এদের কি করে দিলাম ডবল করে দিলাম মানে এ তিন ঘন্টার সময় নিচ্ছিল আমি কি করে দিলাম ডবল করে দিলাম ছ ঘন্টার সময় এ সাড়ে তিন ঘন্টা সময় নিচ্ছিল আমি করে দিলাম ডবল সময় ঠিক আছে আমার মরজি আমি যেমন কুশি করবো এটা তো অঙ্ক তোমার মরজি এটা ইংলিশ নয় যে যেমন গ্রামারিয়ান বলবে সেরকম কাজ করবে এমন নয় যেমন তোমার মর্জি সেরকম করবে ছয় আর সাত তাহলে প্রথম পাইপটা ছ ঘন্টায় করে দ্বিতীয় পাইপটা সাত ঘন্টা করে আমি ডবল করে দিলাম কিন্তু ঠিক আছে ডবল করে দিয়েছি এবার আমার কি দাঁড়াচ্ছে এলসিয়াম এলসিয়াম দাঁড়ালো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ লিটার জল ধরে এদের মধ্যে পার্থক্য কত পার্থক্য হয়ে গেল এক পার্থক্য কত পার্থক্য হয়ে গেল এক তাহলে আমার অ্যান্সার কত বিয়াল্লিশ আওয়ার্স আমার অ্যান্সার হওয়া উচিত ছিল কিন্তু আমি কি করে দিয়েছি এদের ক্ষমতাকে না মানে হচ্ছে স্লো করে দিয়েছি দ্বিগুণ দ্বিগুণ করে স্লো করে দিয়েছি কারণটা কি তিন ঘন্টা সময় লাগছিলো তাকে আমি ছ ঘন্টা করে দিয়েছি সাড়ে তিন ঘন্টা সময় নিচ্ছিল তাকে সাত ঘন্টা মানে ক্ষমতা কি করে দিয়েছে অর্ধেক করে দিয়েছে তাহলে ক্ষমতা কি করতে হবে বাড়াতে হবে আর ক্ষমতা যদি বাড়াই দ্বিগুণ করি তাহলে বিয়াল্লিশের অর্ধেক কত হয়ে যাবে একুশ তো একুশ আমার অ্যান্সার অপশান দুই আমার অ্যান্সার বুঝতে পেরেছি ব্যাপারটা আমি চাইলে এরকমও করতে পারি আমি এটাই দেখাতে চাইছিলাম আর বাকিগুলো তো তোমরা জানো বাকিগুলো কেমন এ একটি কাজ করে কতক্ষণে তিন ঘন্টাতে এ আর বি মিলে একটি কাজ করে কতক্ষণে সাড়ে তিন ঘন্টাতে সাড়ে তিন ঘন্টাতে এদের এলসিএম কত থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ তিনে পনেরোর পাঁচ হয়ে গেল তিন তারিখে নয় এত দশ পয়েন্ট ফাইভ হয়ে গেল এদের এলসিএম তবে এর ক্ষমতা কত থ্রি পয়েন্ট ফাইভ বিয়ের ক্ষমতা কত এর ক্ষমতা কত থ্রি কেন হচ্ছে এই ক্ষমতা হচ্ছে সাড়ে তিন থেকে তিন কেন হলো কারণ বিয়ের ক্ষমতা পয়েন্ট ফাইভ বুঝতে পারলাম এবার পয়েন্ট ফাইভ দ্বারা একে ভাগ করে দাও পয়েন্ট পয়েন্ট উঠে গেল একুশ হয়ে গেল আমার অ্যান্সার একুশ একুশ আওয়ার্স আমার অ্যান্সার তুমি যেমন খুশি তোমার মর্জি তুমি যেমন খুশি করো যেমন খুশি বিয়াল্লিশের হাফ একুশ আমি যেহেতু ওখানে হচ্ছে ক্ষমতাকে অর্ধেক করে দিয়েছি ক্ষমতা অর্ধেক মানে আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি এ বলছিল প্রথম পাইপটা তিন ঘন্টায় ভর্তি করা আমি বললাম না তিন ঘণ্টা না ছ ঘন্টায় ভর্তি করে তার মানে কি ক্ষমতাকে অর্ধেক করে দিলাম এখানেও ক্ষমতা আমি কি বললাম সাড়ে তিন ঘন্টা নেয় সাত ঘন্টায় ভর্তি করে ক্ষমতা অর্ধেক করে দিয়েছি অরিজিনালিতে দুটো পাইপেরই ক্ষমতা অর্ধেক করে দিয়েছে তাহলে কি এবার ক্ষমতা বাড়াতে হবে তো এখানে যখন বিয়াল্লিশ ঘন্টায় কখন বার হচ্ছিলো যখন ক্ষমতাটা অর্ধেক ছিল ক্ষমতা বাড়িয়ে দাও তাহলে হচ্ছে ঘন্টা কী লাগবে কম লাগবে তো একুশ ঘন্টা হয়ে গেল অর্ধেক সময় লাগবে একুশ ঘন্টা প্রত্যেকের ক্লিয়ার চলে আসি তেত্রিশ নম্বর অঙ্ক এটাকে স্টার দিয়ে রাখবে এই ধরনের ক্যাটাগরি অঙ্ক কিন্তু প্রায় দেয় এটার পরে না অঙ্ক তারপরে পুরো পাইপ অ্যান্ড সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে বোঝো ঠিক আছে এ ট্যাঙ্ক হ্যাজ আ লিক একটি ট্যাঙ্কে একটি লিক আছে হুইচ উড এমটি দ্য কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক ইন দশ আওয়ার তাহলে একটা ট্যাঙ্ক আছে যার নিচে একটা লিক আছে যে লিকটা দিয়ে টোটাল জল বার হয়ে যায় কতক্ষণের মধ্যে দিয়ে দশ ঘন্টার মধ্যে দিয়ে তাহলে প্রথম যে লিকেজ আছে সে কিন্তু জল বার করে দিচ্ছে তাহলে একটা লিকেজ আছে যে জলকে কি করে বার করে দেয় কত ঘন্টাতে দশ ঘন্টাতে পুরো জল বার করে দেয় ট্যাঙ্কের প্রথম লাইনটা এটা বলছে বলছে ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল যদি ট্যাঙ্কটা ফুল থাকে

এই একটা ট্যাঙ্ক আছে আর ভেবে নাও এই ট্যাঙ্কটাতে পুরো ফুল জল আছে পুরো ফুল জল আছে আর এখান দিয়ে নিচ দিয়ে একখানে কি আছে একটা পাইপ আছে বা বলতে পারো একটা লিকেজ আছে ঠিক আছে এই লিকেজ দিয়ে যদি জল বার হয় তবে দশ ঘন্টা লাগে দশ ঘন্টা লাগে পুরো ট্যাঙ্কে খালি করতে এটা প্রথম লাইন বলেছে এবার দেখো যদি যদি আমি এই ট্যাঙ্কের মধ্যে আরও আরেকখানা পাইপ অ্যাড করে দিই এই ট্যাঙ্কের মধ্যে আরেকখানা পাইপ যদি আমি অ্যাড করি কেমন পাইপ অ্যাড করছি যে পাইপটা জল ভর্তি করবে যে পাইপটা জল ভর্তি করবে এরকম পাইপ যদি আমি অ্যাড করি আর এই পাইপ দিয়ে যেন কত লিটার জল পরে প্রতি মিনিটে প্রতি মিনিটে চার লিটার করে জল পরে প্রতি মিনিটে চার লিটার করে জল পরে কি করে বুঝলেন স্যার এখানে লেখা আছে চার লিটার অফ ওয়াটার পার মিনিট এই পাইপ দিয়ে প্রতি মিনিটে চার লিটার করে জল পড়ছে ঠিক আছে এবার দেখো দুটো পাইপই একসাথে চলছে এমন একটা পাইপ যেটা দিয়ে জল এন্ট্রি করছে ভিতরে আর একখানা পাইপ যেটা দিয়ে জল বার হচ্ছে ঠিক আছে দুটো পাইপই চালানো আছে এই পাইপ দশ ঘন্টা দিয়ে এই পাইপ যদি একা একা চলতো যে পাইপ দিয়ে খালি হয় তবে সে দশ ঘন্টাতে খালি করে দেয় ঠিক আছে কিন্তু যেহেতু দ্বিতীয় পাইপ চালানো আছে যার ক্ষমতা প্রতি মিনিটে চার লিটার করে জল ট্যাঙ্কের মধ্যে দিচ্ছে এই দুটো পাইপই যদি চালানো থাকে তখনও কিন্তু ট্যাঙ্কটা খালি হবে আবার বলছি তখনও কিন্তু ট্যাঙ্কটা খালি হবে এটাই লিখেছে তখনও ট্যাঙ্কটা এমটি হবে কিন্তু এমটি কখন হবে যেন দশ ঘন্টায় আর এমটি হবে না এমটি হবে ফিফটিন আওয়ার্সে কততে ফিফটিন আওয়ার্স এমটি হবে ক্লিয়ার ব্যাপারটা কোশ্চেনে কি জানতে চেয়েছে কোশ্চেনে জানতে চেয়েছে যে ট্যাঙ্কটাতে কত লিটার জল ধরবে ট্যাংটাতে টোটাল কত লিটার জল ধরবে এটা কোশ্চেনে জানতে চেয়েছে ক্লিয়ার আশা করি প্রত্যেকের কোশ্চেনটা ক্লিয়ার কোশ্চেন যদি ক্লিয়ার হয় তো আমাকে বলো তারপর আমি অঙ্কটাই আসছি অঙ্ক কাউকে করতে হবে না কোশ্চেন ক্লিয়ার কিনা সেটা বলো মিলান বলছে সাত হতে পারে সাত হাজার আমাকে বলো কোশ্চেনটা ক্লিয়ার কিনা বাকিগুলো কোনো কিছু বলো না শুধু যেটা দরকার সেটা লাগবে একদম সাহেব খুব সুন্দর জিনিস এগুলো একবার যদি ভালোবাসা এসে যায় না এগুলো খুব সুন্দর অসাধারণেরা হ্যাঁ কোশ্চেন বুঝতে পেরেছ তাই তো ঠিক আছে এবার অঙ্কটাই আসি এবার আমরা অঙ্কটাই আসি। তাও আমি অঙ্কটায় আসার আগে আর একবার কোশ্চেনটাকে বলবো কি আছে দুটো একটা ট্যাঙ্ক আছে আর ট্যাঙ্কের নিচে কি আছে একটা লিকেজ আছে বা একটা পাইপ আছে যে জল বার করে দেয় পাইপটা যদি একা একা চলে দশ ঘন্টায় টোটাল জল বার করে দেয় কিন্তু এমন একটা পাইপ উপর দিয়ে আমি অ্যাড করে দিয়েছি যার মধ্যে দিয়ে জল ট্যাঙ্কে ভর্তি হয় আর যদি যে পাইপটা দিয়ে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে আর যদি খোলা যে পাইপটা দিয়ে জল বার হয়ে যাচ্ছে দুটো পাইপে যদি একসাথে ওপেন থাকে তবে কি ঘটবে পনেরো ঘন্টায় জল টা করে দেবে খালি করে দেবে আগে দশ ঘন্টায় খালি করে দিচ্ছিল এখন পনেরো ঘন্টায় খালি করছে কারণটা কি কারণ একটা পাইপ দিয়ে জল এন্ট্রি করছে এই কারণে আচ্ছা এর থেকে তোমরা এটাও বুঝতে পেরেছো যে হচ্ছে যে পাইপটা দিয়ে জল বার হচ্ছে তার ক্ষমতা অনেক বেশি এটাও তোমরা বুঝতে পেরেছো চলো অঙ্কটা কি করব। দেখতে পেলাম যে একটা লিকেজ পাইপ কিসের পাইপ লিক যেটা লিক রয়েছে লিকেজ পাইপটা একটি ট্যাঙ্কে খালি করতে কত সময় নিচ্ছে টেন আওয়ার সময় নিচ্ছে টেন আওয়ার সময় নিচ্ছে হ্যাঁ কিনা আচ্ছা লিকেজের সাথে যখন ফিল করার পাইপটা থাকছে লিকেজের সাথে ফিল করা পাইপটা যখন চালানো থাকছে কতক্ষণ সময় নিচ্ছে তারা ভর্তি হতে পনেরো আওয়ার সময় নিচ্ছে হ্যাঁ কিনা আচ্ছা ভর্তি হতে বা খালি হতে তুমি যাওয়া মর্জি বলো অসুবিধা নেই এলসিয়াম কত হয়ে গেল তিরিশ তার মানে তিরিশ লিটার আমাদের হিসাবে তিরিশ লিটার জল ধরে আমাদের হিসাবে তিরিশ লিটার বা তিরিশ ইউনিট জল ধরে ঠিক আছে এবার দেখি লিকেজের ক্ষমতা কত তিন লিকেজ ফিলাস ফিলি ফিলিংয়ের ক্ষমতা কত দুই আচ্ছা লিকেজের ক্ষমতা তিন ছিল এখন দুই হয়ে গেল কি করে কারণ কি করছে বিপরীত দিক থেকে আরেকজনে একে কি করছে অ্যাটাক করে দিচ্ছে সাধারণত এখানে প্লাস নয় মাইনাস সাউন্ড সাইনটা দাও তবে আরেকটু ভালো তোমরা ফিলিংসটা আসবে ভালো ঠিক আছে এখানে মাইনাস সাইনটা থাক তবে ফিলিংসটা আসবে লিকেজের সাথে ফিলটা মাইনাস হলো তাই দুই লিকেজের মান তো তিন ছিল তবে ফিলিংয়ের মান কত হয়ে যাবে এক তবে তো তিনের থেকে দুই তিনের থেকে এক বিয়োগ করলে তবেই তো দুই আসবে তাহলে কি বুঝতে পারলাম যে পাইপটা ফিল করে তার ক্ষমতা কত এক তার মানে প্রতি ঘন্টাতে সে এক লিটার বা প্রতি মিনিটে সে এক লিটার করে জল ভর্তি করছে ঠিক আছে প্রতি ঘন্টায় সে এক লিটার করে জল ভর্তি করছে আচ্ছা আমাকে বলো তাহলে তিরিশ লিটার ভর্তি করতে আমাকে একটা নর্মাল জিনিস বলো যে তিরিশ লিটার ভর্তি করতে এই যে ফিলিংয়ের পাইপটা যেটা রয়েছে যে পাইপটা ফিল করে তার কত সময় লাগবে তিরিশ লিটার মানে পুরো কাজ কমপ্লিট করতে মানে পুরো ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় নেবে তোমরা বললে এক ঘন্টায় এক লিটার ভরে তবে তিরিশ লিটার ভরতে কত সময় নেবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টাতে সে কী করবে টোটাল ট্যাঙ্কে ভর্তি করে দেবে শিওর তো আমাকে এটা জিনিস বলো তিরিশ ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভর্তি করবে তো তোমরা বলে অবশ্যই তিরিশ ঘন্টা দিয়ে তিরিশ ঘন্টাতে যদি শুধু ভর্তি হওয়ার পাইপটা অন থাকে যে পাইপটা দিয়ে জল বার হচ্ছে সেই পাইপটা যদি বন্ধ করা থাকে শুধুমাত্র যে পাইপটা দিয়ে জল ভরছে সেই পাইপ যদি অন থাকে তবে সময় লাগবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টায় টোটালি জল ভরে যাবে আর এটা যদি আমি বার করে নিতে পারি তবে আমার টোটাল ট্যাঙ্কে কত জল ধরবে এটা অন বার হয়ে যাবে কারণটা কি কোশ্চেনে দিয়ে দিয়েছে প্রতি মিনিটে কত লিটার করে জল ভর্তি করে প্রতি মিনিটে কত লিটার করে জল ভর্তি করে চার লিটার করে এক এক মিনিটে চার লিটার করে জল ভর্তি করে কেউ বলতে পারবে যে তিরিশ ঘন্টাতে কত লিটার জল ভর্তি করে চলো আমরা তিরিশ আওয়ারকে মিনিটে পরিণত করি মিনিটে পরিণত করতে গেলে কত দ্বারা গুণ করবো ষাট দ্বারা তাহলে কত মিনিট আছে তিরিশ ইন্টু ষাট মিনিট এত মিনিট এত মিনিট ধরে যদি চলে যে ভর্তি হওয়ার পাইপটা তবে গিয়ে ট্যাঙ্ক ফিল আপ হয়ে যাবে আচ্ছা তিরিশ ইন্টু ষাট মিনিট এত মিনিটে ট্যাঙ্ক ফুল আর প্রতি মিনিটে কত লিটার জল ভর্তি হয় চার লিটার তবে এত মিনিটে কত লিটার জল ভর্তি হবে ইন্টু চার তাহলে কত হয়ে গেল তিন ছয় আঠেরো আঠেরো চারে বাহাত্তর যেখানে বাহাত্তর আছে সেটা আমার অ্যান্সার এটা হয়ে গেল বাহাত্তর তাহলে বাহাত্তরশো লিটার জল ভর্তি করে মানে ওই ট্যাংটার ক্যাপাসিটি হয়ে গেল সাত হাজার দুশো লিটার সাত হাজার দুশো লিটার আশা করি অনেকেই বুঝতে পেরেছো জিনিসটাকে আরেকবার বলবো ঠিক আছে এবার একটু ভালোভাবে বলবো আর তোমরা ভালোভাবেও দেখো বুঝতে পারবে অঙ্কটা যখনই আমি পড়লাম সাথে সাথে আমার ব্রেনে কি আসা উচিত সাথে সাথে এই এই প্রসেসটাও আমরা একরকমভাবে করলাম দ্বিতীয়বার যখন বলবো আরও আর একটা প্রসেস আমি করে দিচ্ছি সাথে সাথে যখন আমি অঙ্কটা পড়লাম আমাকে বুঝতে হবে আমাকে লাস্টে কোশ্চেনে জানতে চেয়েছে যে কত লিটার জল বার করতে হবে কোশ্চেনে লাস্টে কি জানতে চেয়েছে কত লিটার জল বার করতে কত লিটার জল আছে ট্যাঙ্কে এটা তাহলে আমার জলের অ্যামাউন্ট বলেছে জলের অ্যামাউন্ট আর জলের অ্যামাউন্টটা তখনই পসিবল তুমি সমস্ত কিছু বার করতে পারবে তুমি আগের কোশ্চেনগুলোতে কোনো জায়গায় লেখা ছিল যে জলের অ্যামাউন্ট কত ট্যাঙ্কে কত লিটার জল ভরে এরকম কোনো জায়গায় লেখা ছিল লেখা থাকতে পারে না কেন যেন লেখা থাকতে পারে না কারণ ওখানে এটা বলাই নেই যে কোন কোন পাইপ দিয়ে কত লিটার জল ভর্তি হয় এটা কোনো জায়গায় বলা নেই যদি থাকে তবে সেখানে তুমি কি বলতে পারবে যে ওই ট্যাঙ্কে কত লিটার জল ভরে তার এক কোশ্চেনে কি আছে কত লিটার জল আছে ট্যাঙ্কে কত লিটার জল ধরতে পারে ট্যাঙ্কটা সেই জিনিস জিজ্ঞাসা করেছে এর কারণটা কি জানো কারণ এই লাইনটার জন্য এই লাইন বলছে প্রতি মিনিটে চার লিটার করে জল ভর্তি হয় প্রতি মিনিটে চার লিটার করে জল ভর্তি হয় শুধু এই লাইনটার জন্য আমি এই ট্যাঙ্কের মধ্যে কত লিটার জল ধরে আমি বলতে পারবো যদি এই লাইনটা না থাকতো তবে কিন্তু বলতে সমর্থ হতাম না ক্লিয়ার সবার প্রথমে এই জিনিসটাকে ব্রেনে রাখো এবার দ্বিতীয় নম্বর জিনিস কী ব্রেনে রাখবে দ্বিতীয় নম্বর জিনিসের আগে আমি দেখিনি যে টোটাল ওয়ার্ক কত সেটাকে দেখি কার ক্ষমতা কত সেটাকে বার করে নিই তাহলে একটা তো হয়ে গেল লিকেজ আর একটা কী হয়ে গেল আর একটা লিকেজ মাইনাস ফিলিং তাই তো আচ্ছা লিকেজের ক্ষমতা লিকেজ কত সময় নেয় দশ ঘন্টা এরা দুজনে মিলে কত নেয় পনেরো ঘন্টা ক্ষমতা কত হয়ে গেল ক্ষমতা হয়ে গেল থ্রি ইস টু টু ক্ষমতা কেন দুই হয়ে গেল তিন থেকে কারণ যে ফিলিং করে তার ক্ষমতা কত ওয়ান আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ওয়ান এবার আমি কি বুঝতে পারলাম যে টোটাল ওয়ার্ক কত দশ আর এর এলসিএম কত হয়ে তাহলে লিটারের জলই হয়ে গেল আমার এলসিএম তো প্রথম লাইন পরে আমরা এই পর্যন্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছিলাম কি কী লিকেজের ক্ষমতা কত তিন যে ফিলিং করে তার ক্ষমতা কত এক মানে এ তিন লিটার জল বার করে দেয় প্রতি মিনিটে আর এ প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় এক লিটার করে জল বার করে দেয় কত ঘন্টা সময় লাগবে টোটাল জলকে ভর্তি করতে টোটাল জলকে ভর্তি করতে সময় লাগবে কত ঘন্টা হচ্ছে তিরিশ ঘন্টা আর টোটাল জলকে বার করে দিতে কত সময় লাগবে দশ ঘন্টা এই পর্যন্ত বুঝতে পেরেছি এরপরে আমার ব্রেনে কি আসা উচিত ছিল এরপরে ব্রেনে আসা উচিত ছিল কোশ্চেনে মানে এবার আমি কোন পাইপের সাথে যাব। যে পাইপটা জল বার করে দিচ্ছে নাকি যে পাইপটা জল ভিতরে ঢোকাচ্ছে কোন পাইপকে নিয়ে আমি এরপরে কাজ করব। আমি দেখব যে এই চার লিটারটা কার সাথে মেনশন করেছে এই চার লিটারটা কার সাথে মেনশন করা আছে আমাকে বলে এই চার লিটারটা কার সাথে যে পাইপটা জল বার করে দিচ্ছে নাকি যে পাইপটা জল এন্ট্রি করাচ্ছে তোমরা বললে যে যে পাইপটা জল এন্ট্রি করাচ্ছে আর যে পাইপটা জল এন্ট্রি করাবে সেই পাইপকে নিয়েই তুমি এবার কাজ করাবে তাহলে ঠিক আছে যেহেতু এই অ্যামাউন্টটা যার সাথে দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করাবে আরে তবেই তো মান বার করতে পারবে নাহলে কি করে মান বার করবে চলো তাহলে যে পাইপটা এন্ট্রি করাচ্ছে জল তাকে নিয়ে কাজ করতে হবে তাহলে তার ক্ষমতা জানতে হবে এবার দেখি এখানে বার করে রেখেছি ফিলিংস যে করে যে ফিল করে সেই পাইপের ক্ষমতা হচ্ছে এক ঘন্টায় এক লিটার তবে তিরিশ লিটার ভর্তি করতে কত সময় নেবে তিরিশ ঘন্টা সময় নেবে তিরিশ ঘন্টা এবার এখানে মিনিটে বলেছে পার মিনিটে এত করে জল ভর্তি করে তাহলে তিরিশ আওয়ারকে আমি মিনিটে করে নিলাম ষাটে দ্বারা গুণ করে আর এটা তাহলে এবার মিনিটে পরিণত হলো এর সাথে চার গুণ করে দিলাম অ্যান্সার চলে এলো বাহাত্তর তো বাহাত্তর আমার অ্যান্সার এবার আমি পুরো ডিটেলসে বলেছি পুরো আর প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ যদি না এবার যদি বুঝতে পারো তবে আমাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি টোটালটা আমাকে একটু জানাবে যদি বুঝতে পেরে থাকু এবার আমাকে টোটালটা বলবে যে টোটালটা আর পরপর স্টেপ ওয়াইজ যেমন আমি স্টেপে বললাম যে কাকে নেবে প্রথমে দ্বিতীয়তে কাকে নেবে তারপরে ব্রেনে কী ভাববে আমি লিকেজ পাইপকে নিয়ে কাজ করবো নাকি অন্য পাইপ নিয়ে কাজ করবো পরপর স্টেপ ওয়াইজ লিখবে তবে কঠিন থেকে কঠিনতম অঙ্ক এলেও না তোমাদের কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আরামসে করতে পারবে আরামসে ঠিক আছে ঠিক আছে চলো আজকে লাস্ট ম্যাথে যাই আমরা আজকে লাস্ট ম্যাথে যাই এক ঘন্টা অলরেডি হয়ে গেছে আজকে লাস্ট ম্যাথে চলে যাই নাম্বার থার্টি ফোর আর থার্টি ফোরকে আমি আশা করবো তোমরা করবে ঠিক আছে আমি কোনো কিছু পড়বো না কোনো কিছু করবো না তোমরা জাস্ট করবে এই অঙ্ক আমরা করেছি তোমরা জাস্ট করো অঙ্কটা নাম্বার থার্টি ফোর তোমরা নিজেরা পড়ে করো শুধু আগে দেখবো কার কমেন্টস আগে বাহাত্তর বলছে মিলন বলছে বাহাত্তর মবুদ বলছে বাহাত্তর দুটো অ্যান্সার পেয়ে গেছে বাহাত্তর বাহাত্তর আবার বলছে পায়েল বাহাত্তর বুদ্ধদেব বাহাত্তর সন্তোষ বাহাত্তর শুভম বাহাতর শাপিকুল শাহিদ প্রত্যেকে বলছে বাহাত্তর এখনো পর্যন্ত কেউ অ্যান্সার চেঞ্জ করেনি সুরজিৎ বাহাত্তর হৈমন্তী বাহাত্তর পীযুষ বাহাত্তর সাবিবুল শাগিনা রাজিবুল হাবিবুল মৌসুমি হামিদুল তারিফ নাজুবুল শেরফুল শর্মিতা তৃপ্তি সাহেব মুক্ত প্রিয়াঙ্কা মৈত্রী প্রত্যেকে বলছে বাহাত্তর প্রত্যেকে এখনো পর্যন্ত হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বলেছে বাহাত্তর হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বলেছে বাহাত্তর প্রিয়াঙ্কা বাহাত্তর মৈত্রী বাহাত্তর চলো চেক করি অঙ্কে চেক করি দেখতে পেলাম যে একটা ট্যাঙ্ক ভর্তি করে আঠেরো ঘন্টায় আর একটা লিকেজ আছে লিকেজটা ভর্তি করাতে আরও ছ ঘন্টা এক্সট্রা সময় নেয় আরও ছ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা হয়ে গেলো তারপরে বলছে যে এই যে ট্যাঙ্ক যে রয়েছে সে টোটাল ট্যাঙ্কে ফুল ট্যাঙ্কে খালি করতে কত সময় নেবে কত সময় নেবে সাথে সাথে বুঝতে পারলাম এটা আগেই করেছি আঠেরো আর চব্বিশের এলসিএম হয়ে গেল বাহাত্তর পার্থক্য কত পার্থক্য দেখতে পেলাম যে ছয় দ্বারা কাটলে তিন আর এটা চার পার্থক্য একের তাহলে বাহাত্তর আমার অ্যান্সার অপশানে আমার কারেক্ট অ্যান্সার অপশানে এ আমার কারেক্ট অ্যান্সার প্রত্যেকে প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছ একদম কারেক্ট প্রত্যেকের অ্যান্সার কারেক্ট ঠিক আছে আমাদের টোটাল এই জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেল টাইম অ্যান্ড ওয়ার্ক করেছি তারপরে আমরা কোশ্চেনও করেছি কিছু প্র্যাকটিস সেটও করেছি তারপরে এবার আমরা পাইপ অ্যান্ড সিস্টেম কমপ্লিট করলাম থার্টি চৌত্রিশটা অঙ্ক করে ফেললাম তার আগে তো খানে অঙ্কের একশো কুড়িখান অঙ্কের কনসেপ্ট তো ব্রেনে রয়েছেই অলরেডি টাইম অ্যান্ড ওয়ার্কের তো এবার কাল কি প্র্যাকটিস করবে তোমরা নাকি আরও একদিন এক্সট্রা সময় নেবে অঙ্কগুলোকে দেখার জন্য এটা একটু বলো আগামীকালই প্র্যাকটিস শুরু করবে যেমন করে আমরা প্র্যাকটিস করি নাকি মিডিলে একদিন সময় নেবে যে পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক হোক বা পাইপ অ্যান্ড সিস্টেম হোক সবাইকে মিলিয়ে হচ্ছে কাজ করবে কি বুঝতে পারলে না ওটা বুঝতে পারবে তুমি ওটা দেখে নিয়েও বুঝতে পারবে সেম অঙ্ক আঠেরো আর চব্বিশ সুমন বলছে বাহাত্তর আগে আমার অ্যান্সার দাও দুটো দিন দুটো দিন স্যার মানে দুদিন তোমরা নিচ্ছ মানে আজকের দিন তো পাচ্ছ তোমরা একদিন টাইম দিন স্যার একদিন টাইম দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চলো ঠিক আছে তাহলে হচ্ছে আগামীকালটাই আগামীকালটাই আগামীকালটা শুধু অফ থাকছে ঠিক আছে আগামীকালটাই শুধু অফ থাকছে হ্যাঁ আগামীকালটা শুধু অফ থাকছে কিন্তু তার পরের দিন পরশু দিন পরশু দিন মানে কী বার আজকে বৃহস্পতিবার আশা করছি বৃহস্পতি শুক্র শনি তাহলে স্যাটারডে সকাল দশটায় কোশ্চেন নিয়ে আসবো আর কোশ্চেন আর কোশ্চেন কেমন কোশ্চেন নিয়ে আসবো এটাকেও আমি একটু লিখে দিই যেখানে টাইম অ্যান্ড ওয়ার্কেরও কোশ্চেন থাকবে এরই সাথে সাথে পাইপ অ্যান্ড পাইপ অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টার্নও কোশ্চেন থাকবে পাইপ অ্যান্ড সিস্টারনেরও কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন মিলিয়ে তবে আমরা কী করবো পরের দিনের দশখানা কোশ্চেন রেডি করবো ঠিক আছে কালকে নয় পরশু দিন কালকের দিনটা আনন্দ করো আনন্দ করো মানে কি পড়াগুলোকে দেখো নিজেরা হচ্ছে অঙ্কগুলোকে দেখো আর নিজের থেকে বোঝার চেষ্টা করো তাহলে পরশু দিন দেখা হচ্ছে দশটার সময় ঠিক আছে পরশু দিন দশটার সময় ক্লিয়ার সবাই ভালোভাবে থেকো প্র্যাকটিস করতে থাকো হার্ডওয়ার্ক করতে থাকো আর যেটা শুনলাম হয়তো তোমাদের আচ্ছা ক্লার্কশিপের এই কথাটা বলে দিই ক্লার্কশিপের গ্রুপ সি আর গ্রুপ ডি যেটাই বার হবে না কেন ফর্ম ফিল আপ যদি বার হয় সাথে সাথে প্রত্যেকে ফিল আপ করে নিও কবে পরীক্ষা হবে ওর কোনো গ্যারান্টি নেই আদেও হবে কি হবে না গ্যারান্টি নেই কিন্তু তোমরা কী করো ফিল আপটা করতে থেকো কোনো সুযোগকে ছাড়বে না ঠিক আছে আর বাকি যে রেজাল্টগুলো আছে আই যারা দিয়েছ তারপরে যারা ক্লার্কশিপ দিয়েছ কিছুদিন কিছুদিন মানে দু মাসের মধ্যে বার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে আর কি ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্ত থাকছে